আরে বিপুল, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয় এখানে। এই এই, আরে দাঁড়া, এই কোথায় বেড়াচ্ছিস? দাঁড়া বলছি। ফালতু ঝামেলা চাই না। গত বছর তোদের বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছিলাম, এবছরে তোদের মেরে এখানে পুঁতে দেবো আমরা। এই আমাদের লিডার নেই বলে তুই এত লাফালাফি করছিস না? কে তোদের লিডার? আমার বন্ধু বিপুল। ও একটা লিডার নয়, একটা ভেড়া। তুই ওকে ভেড়া ভেবে ভুল করিস না ছাগল, ও হলো চিতাবাঘ। তুই যদি সত্যি ছেলে হয়ে থাকিস তাহলে আমার চিতার আসা পর্যন্ত তুই এখানেই দাঁড়া। শুধু বড় হয়েছে কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বাচ্চাদের খেলার ব্যাট বল ছিনিয়ে নিয়ে এখানে ভর দুপুরে নাটক করছো নাকি? দিয়ে দাও ব্যাট। কে জানে কবে শুধরাবে, সন্ধ্যে বেলা পাড়ায় এসো, তারপর দেখাচ্ছি মজা। এসব নাটক কিসের জন্য বে? তুই বা কি কম নাটক করলি, হিন্দি ছবির নায়কের মতো তো একবারে হাওয়াই উড়ে এসে ল্যান্ড করলি। তুইও নাটক করলি তাই আমিও নাটক করলাম। ভেবে দেখ, হিসাব বরাবর এবার লড়াই পরের বছর মেলায় হবে। আর এখন? এখন আনন্দ করব। মোড়ল মশাই ওদের এমন শাস্তি দিন এই কাজ যাতে আর কোনোদিন না করে। ছাড়ো ভাই ছাড়ো, এরকম ল্যাজকাটা হনুমানগুলো এরকম ধরনের কাজ করবে, এর নতুন কথা কি? তোমাদের কি কিছু বলার আছে? আমরা কি ভুল করেছি যে এই শাস্তি? অন্যায় করেছো তারপর সিনেমার গান গাইছো। এই যাদের ক্ষতি হয়েছে তারা এগিয়ে এসো। বাবু আমার শরবতের দোকান, আমার 5টা গ্লাস আর 15টা শরবতের বোতল ভেঙে দিয়েছে, সব মিলিয়ে আমার 1500 টাকা লোকসান হয়েছে মালিক। মাথা মোটা কোথাকার, 1500 টাকা শরবতের বোতলের দাম? মালিক আমার 2500 টাকা হয়েছে। এরা যা করেছে মন্দিরের ভেতরে করেছে, আর তোমার দোকান মন্দিরের বাইরে, তোমার লোকসান হলো কি করে? এর এন্ট্রিটা আমার দোকানের সামনে হয়েছে। সব হাড়ি ভেঙে গেছে, শুধু এটাই আস্ত আছে। ছাড়ো ভাই ছাড়ো, ওই হাড়ি ভাঙার হাতি পড়ে যাওয়া একই ব্যাপার তো না? আরে মোটা, এ তো বুড়ো লজিক ছাড়াই কথা বলে যাচ্ছে। আরে ছাড় না ভাই ছাড়, বুড়োদের বকাবকি আর বাচ্চাদের চেঁচামেচি এগুলো তো কমন ব্যাপার। বাবু আমি ফুলের দোকানদার। সর্বত ঠিক আছে, হাড়িও ঠিক আছে, কিন্তু ফুলের দোকানে কোনো লাফড়া করিনি। তুমি তো কিছু করনি ভাই, কিন্তু তোমার পাশে যে দাঁড়িয়ে আছে মোটা, ও আমাকে বলেছিল যখন আমি নাচবো তখন আমার উপর ফুল ছিটিও, টাকা আমি পরে দিয়ে দেব। আমি ভাবলাম বাচ্চা ছেলেরা একটু আনন্দ করবে, তাই তো মুঠো মুঠো ফুল ছড়ালাম। ব্যাপারটা হলো এই যে, ওখানে কুসুমকলি দাঁড়িয়েছিল, পটে গেছে? না 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 না, মুখের উপর তুতু দিয়েছিল ভাই, ও এইভাবেই তুতু দিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, পঞ্চায়েত বসার জন্য 500, আমরা তো 6 জন লোক রয়েছি, 100 করে ধরলেও 600 টাকা হয়, একটু হিসেব করে বলবেন। ঠিক বলেছো, চায়ের জন্য 200, শরবতওয়ালাকে 150, লাইট ভাড়া 200। এই দান তো, দিনেতে লাইট কি হবে? আরে এসব আমরা মানবো না। আরে ছাড়ো ভাই ছাড়ো, পঞ্চায়েতে লাইট থাকা আর ফিল্মে ফাইট থাকা একই ব্যাপার না? আরে বুড়ো তো লজিক ছাড়াই বকে যাচ্ছে, ওকে আমি এই ভাই ছেড়ে দে ভাই। সব মিলিয়ে 5000 হলো, টাকা কবে দেবে? আমরা হলাম সব সৎ ছেলে, টাকা এক্ষুনি দেব। আরে কিভাবে দেব? আরে এত খুচরো কোথায় পেলে? আরে দেখো দেখো সর্বনাশ হয়ে গেল, মন্দিরের দানপাত্র থেকে কে সমস্ত পয়সা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, এবার আমরা কি করব? ভাই ছাড়ো, মন্দিরে টাকা চুরি হওয়া আর গুদামে বস্তা ভরা এ তো সাধারণ ব্যাপার। এই তোর কি হয়েছে রে, হনুমানের মতো লাফাচ্ছিস কেন? লাফাবো না কেন? মা তোমার কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধে নেই। তাহলে ডাক্তার কেন বললো? তোমার মার শারীরিক কোনো রোগ নয়, ওটা হচ্ছে মানসিক রোগ, ওটা যদি খুঁজে বার করতে পারো তাহলেই তোমার মা ভালো হয়ে যাবেন। হ্যাঁ বুঝে গেছি। কি বুঝলি? ছেলে এত বড় হয়ে গেছে, কোনো ভালো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলেই তাহলে নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে মার মনটা ভালো থাকবে, এটাই বুঝে গেছি। এটাই ভাবছিলে তাই না মা? বাপরে বাপ, এই তো ঠিক দাদুর মতোই হয়েছে। এখনো কিন্তু সময় আছে, কালকেই কোনো একটা মেয়ে পছন্দ করে নাও, সে কালো হোক বা ফর্সা, লম্বা হোক বা বেটে, তুমি যে মেয়েকেই পছন্দ করে বিয়ে করতে বলবে আমি চোখ বন্ধ করে সিঁদুর আমি পড়াবো মা, আমি পড়াবো,
এই মা তো কখনো এই কথা বলেনি। সন্তানের মনের কথা যেমন মা জানতে পারেন, তেমনি মায়ের মনের কথা সন্তান জানতে পারেন বন্ধু, তাই না মা? এরকম কোনো ব্যাপার নেই বাবা। তাহলে কিসের টেনশন মা? তোর দাদা নরেনের জন্য খুব চিন্তা হয় রে। এ তুমি কি বলছো মা? অনেকদিন হলো দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, আজও তুমি ওর কথা চিন্তা করছো? আমার বিয়ের 5 বছর পরেও হয়েছিল, ওর বাবার খুব আদরের ছিল, আমার ভুলের জন্যই ও আমাদের ছেড়ে চলে গেল। এই বংশী, তোর হোমওয়ার্ক হয়ে গেছে নাকি? না রে নরেশ, আমার হোমওয়ার্ক হয়নি। কালকে স্কুলের পরে আমি সিনেমা দেখতে গেছিলাম। সমু দাদা, তুমি এটা কি করাচ্ছো? আমি যাকে বিয়ে করবো তাকে তো বোঝাতে হবে আমি তাকে কত ভালোবাসি, তাই বুকে তার নাম লেখাচ্ছি আমি। কি জানি নরেন কোথায় গেছে। আরে এই মাধুরী, এদিকে আয় না। নরেন, আজকে তুই স্কুলে আসিস নি কেন রে? সব তোর জন্য, আমার জন্য আমি কি করলাম? টান টান নাই। এই তুই মাধুরীকে বিয়ে করবি নাকি, যে বুকে ওর নাম লিখেছিস? হ্যাঁ বে, আমি ওকেই বিয়ে করব। তোরা যদি ওর পিছনে লাগিস তোদের মেরে মাথা ফাটিয়ে দেবো। কি বলছে দেখ, নিজেকে বড় হিরো মনে করছে। এখনো পর্যন্ত দুধের দাঁত পড়েনি আর নিজের বুকের উপর মেয়েদের নাম লেখা, কেমন বাবা মা শিক্ষা! দেখো তোমার ছেলে কি করেছে, দেখো কি হয়েছে দিদি, কেমন ছেলে জন্ম দিয়েছো দেখো। এইটুকু বয়স অথচ এখন থেকেই বিয়ের স্বপ্ন দেখছি। কি করেছে ও? আমার মেয়ের নাম নিজের বুকের মধ্যে লিখে সারা গ্রামে জানাচ্ছে যে সে মাধুরীকেই বিয়ে করবে। এমন অবস্থা করেছে যে সারা গ্রামে মুখ দেখাতে পারছি না আমরা। বাচ্চা ছেলে, বাচ্চারা এরকম কাজ করে নাকি? নাও এসে গেছে তোমার আদরের পুত্র। এদিকে আয়, জামাটা খোল, জামাটা খোল বলছি, খোল। ছোট বয়স থেকে পাকাবো? কি হচ্ছে, ওকে মেরেছো কেন? বদমাশ ছেলে, মা লক্ষ্মী, ওকে ছেড়ে দাও না। বাচ্চাকে এভাবে কেউ মারে? লজ্জা করে না তো? লাগছে। আমি ভেবেছিলাম পড়াশোনা করে তুই মানুষ হবি। মাথা করার জন্য বন্ধ করো, আগে আমার মেয়ের নামটা মুছে দাও। লক্ষ্মী লক্ষ্মী, এরকম করো না লক্ষ্মী, আমার কথাটা তো শুনে রাখো। ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। সেই যে বাড়ি ছেড়ে গেল আর ফিরে এলো না। দশ বছর হলো দাদা পালিয়ে গেছে, এখন ওকে কোথায় খুঁজবো মা? শুনেছি কেউ না কেউ ওকে শেষবার কলকাতায় দেখেছিল। তোর বাবা ওকে অনেক খুঁজেছিল কিন্তু ওকে কোথাও পায়নি। সেই দুঃখে তোর বাবা চলে গেলেন। আমার ছেলেকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো, আমি জানি। আমি যেই দেবীর পুজো করি তিনি আমায় নিরাশ করবেন না। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এখানে খুন হয়েছে, তুই কি কিছু দেখেছিস? আমি দেখেছি স্যার। কে করেছে? ওরা কতজন লোক ছিল? ঠিক বলতে পারছি না স্যার, তবে অনেকেই ছিল। আবার ওদের দেখলে চিনতে পারবে? চিনতে পারবো স্যার। এখানে কোথায় উঠেছো? কোথায় চলেছো? বন্ধুর সঙ্গে দেখা করব। বন্ধুর কথা ছাড়ো, ব্যাগে কি আছে? ক্লথস এন্ড মানি। ক্লথস ভেতরে রাখো আর টাকাটা বার করো। আরে এটা কি, পুলিশের মতো ঘুষ চাইছো? গত মাস পর্যন্ত পুলিশই ছিলাম, একজনের কাছে হাত পাতলাম, আমাকে ডিসমিস করে দিল। হাত পাতার জন্য ডিসমিস করে দিয়েছে? যার কাছে হাত পেতেছিলাম সে তো কমিশনার ছিল। কমিশনার কেন, বুঝতে পারলে না? সাদা পোশাকে এসেছিল, ফেসে গেলাম। পুলিশ বলছো? আর হাইটে এত ছোট? যখন পুলিশে জয়েন করেছিলাম লম্বা ছিলাম, ডিউটিতে ঘুষফুস নিয়ে ছোট হয়ে গেলাম। তুমি যতই ফ্ল্যাশব্যাক শোনাও, আমি ব্যাগে থেকে টাকা বার করছি না। কমসে কম খুচরো তো দাও। আমার বন্ধুকে কি করে ডাকতে হবে সেটা আমি ভালো করেই জানি। শোনো, মদন পাল, কখন এসেছিস সেটা জানার বদলে কেন এসেছিস সেটা জিজ্ঞাসা করছিস? তুই একটা বন্ধু নাকি? না বললে ফিরে যাবি নাকি? কোনো চান্স নেই। তোর মান সম্মান নেই? একদম না। কেন? কারণ আমি তোর বন্ধু। আরে ছাড় না বিপুল। জায়গাটা কেমন বল? এটা একটা জায়গা নাকি? কেন রে,
নিজের চোখে দেখলি তো সেই লাটটাই কি ভয়ঙ্কর। তাই তো আমি বলছি পরের বাসে বাড়ি ফিরে যা। আরে আমি এখানে দাদাকে খুঁজতে এসেছি, ওকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। আরে শোন, গ্রাম থেকে যেই আসে হয় প্রেমিকাকে খুঁজতে আসে নয়তো ভাইকে খুঁজতে আসে, এখানে আমার সাথে দেখা করতে কেউ আসে না। হ্যাঁ রে মদন, এখানে খোঁজ করলে দাদাকে পেয়ে যাবো। হুড়ো করিস না তো, এখানে খোঁজ করলে তো দাদাকে পাবি না, ঠিকানাটা পেতে পারিস। হ্যাঁ ঠিকানা পাবো এখানে? এখানে শহরের সমস্ত লোকের ঠিকানা আছে, তার মধ্যে যতগুলো নরেন আছে সকলের ঠিকানা আমরা খুঁজে বের করবো, কেমন? চল। কাজের সময় মাথা কেন খারাপ করো? স্যার আমাদের সাহায্য করুন। এই শহরে 1.5 কোটির বেশি লোক আছে, তার মধ্যে তুমি তোমার দাদাকে কিভাবে খুঁজে বার করবে? শুধু তাই নয়, আমি দুজন নরেনকেই চিনি, একটা লম্বু নরেন আর একটা মোটা নরেন। এবার তুমি কোন নরেনকে খুঁজছো আমি কি করে জানবো? এই ধরো আমি তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, আমার নামও তো নরেন। আরে ওই আমার দাদা নয় তো? আরে এই স্ট্রং বডির দাদা কি ওই ডেড বডি হতে পারে নাকি? শুনতে পাচ্ছিস, একে দাদা ভেবে গ্রামে নিয়ে যেতে যেতেই মনে যাবে। হ্যালো, তোমাদের দেখে তো মনে হচ্ছে না তোমরা দাদার খোঁজ করতে এসেছো। নিশ্চয়ই মেয়েদের চক্করে এসেছো। আমি জানি দাদাকে খুঁজে পাবোই, আমার অনেক কাজ আছে ভাই। হ্যালো কাকু। হাই হাই। মনে হচ্ছে গন্ডগোল আছে। আরে হাত ছড়া। আরে স্যার কি ব্যাপার রে, সিগন্যাল অন হয়ে গেছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছিস? আমি এখনো সিগন্যাল পাইনি। এই মেয়েটা কোথায় গেল? কি ব্যাপার রে, হোটেল পার্ক গঙ্গার ঘাট এটাও পোষাচ্ছে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছিস? দেখ পিছনে তাকিয়ে দেখ কিরকম ট্রাফিক জ্যাম হয়ে গেছে, মেয়ে পটানোর জন্য ট্রাফিক জ্যাম করে সিন ক্রিয়েট করছিস। চল আমার সাথে। স্যার কি করছেন? আরে চাবিটা তো দিন। চাবিটা দিলেই গাড়ি নিয়ে পালিয়ে যাবি না? আপনি না দিলেও আমি গাড়িটা নিয়ে যাবো। সেটা কেমন করে? এইভাবে। বাই বাই স্যার। এই এই দাঁড়া না, রোদে হেঁটে গলা শুকালে লোকে জল খাবে, আর পুরনো বন্ধুর সাথে দেখা হলে লোকে মদ খাবে। কারেক্ট বস, শুধু এইটুকুই নয় আমার মতো লোককেও খাওয়াতে হবে। এই আরে আমরা রাস্তার যে কোনো ভিখারিকে খাওয়ানোর জন্য এখানে কি হরিঘোষের গোয়াল খুলে রেখেছি নাকি রে? চুপ কান্ডা, সরি বস। মদ আছে, জলও আছে, কিন্তু গ্লাস তো নেই না। ওসব নিয়ে চিন্তা করবেন না, আই এম অলরেডি প্রিপেয়ার। এই দেখুন গ্লাস জল সহ। দেখলি তো, ভিখারি যেমন ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, আর ঠিক ও সেরকম কারুর একটা ফেলে দেওয়া এন্টো গ্লাস নিয়ে এখানে এসেছে, দেখেছিস? আরে মদন চুপ কর না তুই, স্যার খারাপ ভাবতে পারেন। স্যার খারাপ ভাববেন? তুই ওর মুখে জুতো মার, যত খুশি গালাগালি দে, ও সকাল পর্যন্ত এখানে বসে থাকবে, দরকার পড়লে বোতল ধুয়ে খাবে, কিন্তু কিছু মনে করবে না। বেশ, অনেক প্রশংসা হয়েছে, এবার একটু ঢালো না বস। দেখলি তো, এবার ওর জন্য ঢাল। এই আমার দাদাকে পাবো তো? হ্যাঁ পেয়ে যাবে, খুঁজলেই পেয়ে যাবে। আমিও তো ওই ভরসায় একটা নুনের ঢেলা খুঁজে বেড়াচ্ছি। ও কি বলছে ও নিজেই জানে না। সাত জন্ম ধরে তুই আমার বন্ধু থাকবি রে মদন, তুই আমার বন্ধু থাকবি। আমি আগেই বলেছিলাম ব্যাচেলারদের ভাড়া না দেওয়ার জন্য। ওই ব্যাচেলার গুলোর সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে আমাদের সঙ্গে করে দাও রে বাবা। এই মদন, হোয়াট ইজ দিস? আরে কোথা থেকে আওয়াজ আসছে কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছি না। আরে এই হাফ টিকিটটাকে কি আমাকে হাফ টিকিট বললি?
ওদের সঙ্গে এখন কথা বলার কোনো মানে হয় না। একদম ঠিক আন্টি, মদ আমাদের চড়বে না কিন্তু আমরা আপনাদের মাথায় চড়তে পারি। ননসেন্স, এই মালটা কেড়ে আমিও শুধু কথা বলতে চাই। আরে এই তুই সত্যি করে বলতো, তুই এখানে ঘুরতে এসেছিস না দাদাকে খুঁজতে এসেছিস? কেন, কি হলো? তা নয় তো কি, সকাল থেকে তুই ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, গঙ্গারধার, চিড়িয়াখানা, তারামণ্ডল এইসব টুরিস্ট স্পটগুলি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। মনমোহন দেশাইয়ের ফিল্মে এই রকম জায়গাতে হারিয়ে যাওয়া দুই ভাইয়ের মিল হতো, বুঝলি? আরে এই দাদা, আরে এটা তো ডিএম এর অফিস। হ্যাঁ, তাই ভাবছিলাম ভেতরে গিয়ে। ভেতরে গিয়ে? এই 10 বছর বয়সে বুকে অন্যমের নাম লিখিয়ে বাড়ি থেকে পালিয়ে এসে ভাবছিস এখনো ডিএম হয়ে গেছে? ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমাদের গ্রামের দাসুদা এখানে কাজ করে, ভাবছি ও যদি কিছু সাহায্য করে। ঠিক আছে, ভেতরে গিয়ে ওর মাথা খা, আমি গাড়ি পার্ক করে আসি। আচ্ছা ঠিক আছে। কে আদৌ চিনিস তো? আমার নাম হলো প্রতাপ সেন, আর আমি ভুল করেও কারো চৌকাট মারাই না। এই প্রতাপ সেন যদি চায় তাহলে এই সরকারকে ওলট পালট করে দিতে পারে। এখানে অনেকেই খুন হতে দেখেছি কিন্তু সাক্ষী দিতে কেউ আসেনি। সাক্ষী দিতে শুধুমাত্র তুমি এসেছ, তোমার প্রশংসা করতেই হয়। তোমাকে মিথ্যে বলতে বলছি না, যা দেখেছ তাই বলবে, না হলে যে মরেছে তার সাক্ষী তুমি। আর যদি তুমি মরো তখন একটাও সাক্ষী পাবে না। তোমার নাম কি, কোথা থেকে এসেছো সেসব জানি না আমি, আর জানতেও চাই না। সেরকমই তুমিও আমাকে জানার চেষ্টা করো না, সেটাই তোমার পক্ষে মঙ্গল। দেখে তো মনে হয় বুদ্ধি আছে, আর বুদ্ধিমানের কাজ এটাই হবে আমায় ভুলে যাও। এরপরেও যদি তুমি সাক্ষী দাও তাহলে চলে যাবে, শুধু শহর ছেড়ে নয় এই দুনিয়া ছেড়ে। চল। এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তুই যেদিন থেকে এখানে এসেছিস একের পর এক প্রবলেম হচ্ছে, তুই বাড়ি ফিরে যা ভাই। এই আমি দাদাকে না নিয়ে ফিরবো না। তুই ওদের ব্যাপারে কিছু জানিস না, কথা শোন। আবার কি হলো? ওদের ঝামেলায় জড়িয়ে পড়েছি এটাই তো, আর ঝামেলায় জড়াবো না, ঠিক আছে? ওকে যতই বোঝাতে চাইছি কোনোভাবেই তো বুঝতে চাইছে না, ওকে বাড়ি পাঠাবো কি করে? এই শোন, দাদার খোঁজ আমি নিজেই করবো। বলছি একটা বাইক জোগাড় করে দে না। আরে এই তুই কি পেয়েছিস বলতো, আমাকে ছেড়ে এখন আমার কাছে একটা বাইক চাইছিস? আরে এই ফাইন্যান্স কোম্পানি কবে আমার বাইকটাই তুলে নিয়ে যায় তার কোনো ঠিক নেই, তোকে বাইক কোথা থেকে দেব? করাও যাওয়ার দরকার নেই, এখানেই আছে। ব্যাস, কি বোতল না স্কুটার? ওই দেখো এত সব গাড়ি থাকতে ও স্কুটি কেন দেখাচ্ছে? এই স্কুটির না আমার সঙ্গে অনেক পুরনো সম্পর্ক। ওটা স্কুটির নয়, দিদার সম্পর্ক। উপরে কি দেখছিস? ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, তুইও উপরে তাকা। হ্যালো, হ্যালো রানা বলছি। হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপার? আরে এরকম ভাবে বলছিস কেন? আরে তোর মতো চশমখোরের সাথে না এভাবেই কথা বলা উচিত। আমার টাকাটা ডিপোজিট করতে যাচ্ছি, ব্যাংক থেকে তুলে নিস। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাংকেই যাচ্ছি। আরে হায় হায়, আমার স্বামীর গাড়িটা ধাক্কা মেরে ভেঙে দিল, ভেঙে দিল, ভেঙে দিল। এই বালিকাকে মেকআপ কে করলো? ধাক্কা মেরে আমার স্বামীর গাড়িটা ভেঙে। এইভাবে মহাভারতে সীতা যখন একা ছিল রাবণ এসে, রাবণ এসে রাতে পাড়ার কুকুর তাড়ানোর দু পয়সার ওয়াচম্যান। তুই পুরাণের কথা বলছিস না? মহাভারতে সীতা কোথায় ছিল? হ্যাঁ সোসাইটি সেক্রেটারি এই শিবরাম থাকতে কিসের এত গন্ডগোল হচ্ছে? এই টাকলুটা আবার কোথা থেকে এলো? মাথা খারাপ করে দেবে। এই বদমাইশটা আমার স্বামীর গাড়ি ধাক্কা মেরে ভেঙে দিয়েছে।
হ্যাঁ এটা তো খুব বড় সমস্যা, এর সমাধান করার জন্য আজ অ্যাসোসিয়েশনের মিটিং ডাকতেই হবে, তার সব খরচ তোমার। কেন বাবা, বিনা পয়সায় পেট ভরে এগরোল আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কি আমাকেই দেখলে তোমরা? এটা কোনো সমস্যা যে সমাধান করতে হবে, যাও এখান থেকে। আরে কেউ কোথায় যেও না, আমার গাড়ির পায়েটা তো লাগিয়ে দিয়ে যাও। শোন না, একটা চাকাই তো খুলেছে, তাতে এত চেঁচানোর কি আছে? তোমাদের জন্য চাকা হবে, এটা আমার কাছে হলো আমার স্বামীর পা, এই আমার স্বামীর পাই ভেঙে দিয়েছে। এটা কি রে বুড়ি, এটা কি বুড়োর হাত না কোমর? হ্যাঁ কি ব্যাপার দিদা, ইঞ্জিনকে কোমর বলছো? আরে তুই কি বুঝবি মূর্খ, একদিন আমি আর আমার স্বামী এই গাড়িতে করে যেতে যেতে অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়, তখন থেকে এটাকেই আমার স্বামী ভেবে মনকে যন্ত্রণা দিয়ে আসছে। বললো লড়ি ধাক্কা নাকি? আরে না না, এই বুড়ি হয়তো ওর উপর পড়েছিল তাই মনে গিয়েছিল। এই ভালো ভালো বলছি, এই গাড়িটা ঠিক করে দে। এই ঝটঝটে গাড়িকে আমি সারিয়ে দেব না। কিভাবে ঠিক করাতে হয় সেটা আমি ভালো করে জানি। এই টাকা খরচ এটা তো বুক পকেটে দিয়েছি। এই তুই আমার টাকা নিয়ে পালালি, দাঁড়া তোর আমি মজা দেখাচ্ছি। এইভাবে আমরা পুলিশের ট্রেনিং এ বাইক চুরি করতে চুপি 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 সিক্রেট কেমন যাচ্ছে দেখ, স্নিফার ডগের মতো। আরে মতো যাই বল, আমরা কিন্তু ঠিক করছি না তো, তোর বাইকের দরকার নেই তো? আরে চাই তো, এছাড়া এই স্কুটি নিয়ে বুড়ি করবেই বা কি? আমি কিন্তু কাউকে বলবো না, বললে তো এভাবে মানে ঢাক না। স্কুটি স্কুটি সুপার স্কুটি, স্কুটি দরকার না? চাই না, তবে যা। দেখতে তো একেবারে গাড়ির মরার মতো, আবার গাড়ির কন্ডিশন জিজ্ঞেস করছি। চুপ, কাস্টমার হলো নারায়ণ, ঠিক আছে আপনি দেখুন স্যার, দেখুন গাড়ি এখানেই থাকবে তো? হ্যাঁ এখানেই থাকবে, আসার সময় নিয়ে যাবো। মানে কখন আসবেন? এই মাস দুয়েকের মধ্যে চলে আসবো। শালা কি বললি, দু তিন মাস পর? কেন হানিমুনে যাচ্ছিস নাকি? এখন তো ইন্টারভিউ দিতে যাবো। হ্যাঁ ইন্টারভিউ দিতে, চাকরি পাবো, মাইনে পাবো, তারপরে তো গাড়িটা কিনতে পারবো। খুব বড় কাস্টমার রে, চারটে প্ল্যান কিনে নেবে এমন টাকা নিয়ে আসছে, দেখি পকেটে কত আছে। 25 টাকা ধর। কি রে ভিখারির বাচ্চা, পকেটে 25 টাকা নিয়ে গাড়ি কিনতে এসেছিস? হ্যাঁ মেরে ঠ্যাং ভেঙে দেবো, যা এখান থেকে। আরে টাকা নিলে আবার গাড়ি তো দাও। তুই কি গেলি রে বাবা শালা? এক্সকিউজ মি, ইয়েস ও আরে বাপরে, এটা কে রে? মনে হচ্ছে যেন কোনো হস্তিনী চশমা পরে চলে এসছে। হ্যালো, এই কি দেখছিস? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, মেয়েদের দেখার পর না ওর ইঞ্জিন থেকে কোনো আওয়াজ বেরোয় না, লম্বা লম্বা শ্বাস পরে শুধু, খুব কঠিন ব্যায়াম। রাস্তায় কেন, শোরুমে আসুন, আসুন আসুন আসুন, গাড়ি দেখুন, দারুণ না? টেস্ট রাইড করে দেখি। কি বলছেন আপনি, গাড়ি একজনের ভাড়া আরামসে নিতে পারবে, তাই বলে 10 জন একসাথে উঠলে গাড়ি সামলাতে পারবে? গাড়ির ফার্স্ট ওনারটা কে? যদি আমি গাড়ির ফার্স্ট ওনার কে ছিল সেটা বলে দিই, তাহলে কথা না বাড়ি গাড়ি কিনে আপনি এক্ষুনি বাড়ি চলে যাবেন। কেন কেন, কার গাড়ি? সুপারস্টার রজনীকান্ত গাড়ি এটা। সুপারস্টার তা নয় তো কি, আপনারা চন্দ্রমুখী দেখেছেন? হ্যাঁ দেখেছি। শিবাজি আপনারা কি শিবাজির বাংলা ভার্সন দেখেছেন? ও মিস করে গেছি, আমার মনে হয়েছিল ওনারা দেখেননি। ওই ছবিতে রজনী স্যার রাইমাকে পেছনে বসিয়ে রাস্তায় যেতে যেতে গুন্ডাদের যেভাবে দুমাদুম দুমাদুম কিলিয়েছিল না, ছবিটা তো হিটই হয়েছিল এই গাড়িটার জন্য। মনে হচ্ছে একটু বেশি বলে ফেলেছি। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, তাই তো প্রমাণ করতে এই ফটোটা আমি নিয়ে এসেছি, ভালো করে দেখুন। সত্যি সত্যি পেছনে রাইমা, এই গাড়িটাই তো। হ্যাঁ এটা বলো, এই গাড়িটা তোমরা কি করে পেলে? আসলে ওই সিনেমার যে হিরোইন না, ওই যে বললাম রাইমা, ওর ওই কি বলে যেন, এই বান্ধবী আর কি, খুব কাছের। আরে বল না, আমার খুব ভালো বান্ধবী। আমাদের কপাল খুব ভালো। আর কি করছেন, দাম কমাতে বলুন, কমিয়ে দিচ্ছি, কিন্তু গাড়িতে প্লিজ হাত দেবেন না। এই আমি আগেই বলেছিলাম না, আজ আমার রাশিতে লেখা আছে আমি লটারি পাবো। ঠিক আছে, এর দাম কত? মাত্র 15,000। 15,000? এটা বাইরের লোকের জন্য, কিন্তু আপনাদের জন্য 12,000। ওটাও অন্য লোকের জন্য, কিন্তু আপনাদের জন্য একের সাথে 4টে গোল। দাম জিজ্ঞেস করলে বাজে কথা বলছিস? তাই তো, ও বলতে চাইছে 10,000 টাকা। ও 10,000, আপনাদের মতো সৎ মানুষ পেলাম।
এই নিন, এর মধ্যে পুরো 10,000 আছে। থ্যাংক ইউ। বুঝলেন তো, এই গাড়িটা আপনি চালালে না রাস্তার সমস্ত লোক আপনাকেই দেখবে, এতটাই স্টাইলিশ গাড়ি। বাই বাই বাই। চল চল। আমি মরে যেতাম। আমি নিহাত এখান থেকে উঠতে পারছি না, নাহলে তোকে দেখিয়ে দিতাম। ওই দুটো শয়তান লোহার টুকরোগুলোকে ফেভিকল দিয়ে জুড়ে গাড়ি বলে আমাদের গোছিয়ে দিল। পুরনো লোহা বিক্রি করবেন নাকি 3,500 টাকা কিলো? এই গাড়িটা আপনি চালালে না রাস্তার সমস্ত লোক আপনাকেই দেখবে, এতটাই স্টাইলিশ গাড়ি। ইঁদুর ছুঁচো একবার হাতে পেলে না, বলটা ফেলো বাবা। আমি জানতাম ছোট সাহেব, সেদিন আপনার অত ধমক খাওয়ার পরও সিনেমার হিরোর মতো বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, তখনই আমি বুঝেছিলাম ও সাক্ষী দেবে না। গুরু হয়তো ওকে হুমকি দিয়েছে, সেই ভয় হয়তো। এই আমরা কি ওখানে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতে গিয়েছিলাম? আমরা ওকে ধমক দিতে গিয়েছিলাম, মনে হচ্ছে আমাদের ধমকে কোনো কাজ হয়নি। ও যদি নিজে না আসতো তাহলে ছেড়ে দিতাম। ও গুরুর ধমকে সাক্ষী দিল না, এটা ক্ষমা করা যায় না। ওই পিঁপড়ের কথা ভেবে আপনি আপনার ইমেজটা নষ্ট করবেন না। ছোট সাহেবের নামে পুরো শহর ভয়ে কাঁপে, ওকে তো খালি জলের বোতলের মতো ডাস্টবিনে ফেলে আমাদের এগিয়ে যাওয়া উচিত, আর বাকিটা আমি বুঝে নেব। আপনি এখন ভেতরে যান। আরে যান বলছি তো। কি দেখলে তো? এই ছোট সাহেব আমার সব কথা শোনে। এমনি আমি হচ্ছে বয়সে বড়। এই ছোটকা এরকম বলতেই পারি, কিন্তু এই সেন্টিমেন্টে লেগে যাবে, তাই ওই ছোটর সাথে সাহেব বলে চালাচ্ছি। এটা বল চালানো হলো। এটা তো সেই মেয়েটা। আরে এখানে আপনি কি করছেন? আমাদের থেকে স্কুটি কিনে বাস স্টপে দাঁড়িয়ে আছেন, আর আমাকেই দেখুন, আপনাকে সুপার গাড়িটা দিয়ে আমি এই ভাঙাচোরা গাড়িটা চালাচ্ছি শুধু আপনার জন্য। খুব ভালোবেসে ফেলেছিলাম তো, এই জন্য ভুলতে পারছি না। না মানে স্কুটিটাকে বাঁচবো তো ওটাকে নিয়েই বাঁচবো, নয়তো ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। আমি এতক্ষণ ধরে বকে চলেছি, আপনি কিছু বলছেন না কেন? কোথায় যাচ্ছেন? কি বললি রে তুই? কি বললি? আমার হাড় চলে যাচ্ছে, ওই জঞ্জালটাকে আমার গলায় ঝুলিয়ে দিলি। দূর ছুঁচো, দেখ চুপচাপ আমার টাকা ফেরত দিয়ে দে, না হলে না হলে তোর মুন্ডুটা কেটে মা খালি হয়ে যাব আমি। কলিযুগ এসে গেল, কলিযুগ এসে গেল। মেয়েরা হলো মায়ের জাত, তার হাতে কিনা হত্যা করার জন্য কাঠারি, লজ্জা। আমি কেন লজ্জা পাবো পুরোহিত? আর ও যে 420 ডিগ্রি করেছে তার জন্য ওর লজ্জা পাওয়া উচিত। আপনি এখান থেকে চুপচাপ কেটে গেলেন। ঘোর কলিযুগ। এই তোমার টাকা ফেরত চাই তো? আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, নিজেই গিয়ে নিয়ে নাও। তোর উপর ভরসা নেই? কিন্তু আমার তো তোমার উপর আছে। তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে টাকা নিয়ে আসছি। যদি তোমার বিশ্বাস না হয় তুমিও চলো না, দুজনে একসঙ্গে যাবো। না না, তুই তাড়াতাড়ি আসবি তো? 10 মিনিটের মধ্যে উড়ে চলে আসবো। শুধু 10 মিনিট? আমি যাই। শোনো মা, তোমার কি মনে হয় ফিরে আসবে? কেন? আসলে ও কখনোই ফিরে আসবে না। তা আমার টাকাটা দিবে বলেছে, কিন্তু কখনোই দিবে না। ঈশ্বরকে ধন্যবাদ জানা যে তোর বাইকের জন্য টাকাটা জোগাড় হয়ে গেছে। ওই হোস্তিনি আমাকে পেলে না পুরো পিষে মারবে। আরে আরে, এত কান্নাকাটির আওয়াজ কোথা থেকে আসছে? ওই বুড়িটা আবার খরচা হয়ে যায়নি তো? আরে মদন, কান্নাকাটি কেউ করছে না, ওই বুড়িটাই করছে। কানের থেকে প্রিয় আমার স্বামী, সেই স্মৃতি ওই স্কুটিটাকে রাতের অন্ধকারে কোন মুখ পড়াতে? আরে চল পালা, চিন্তা কিসের, আমি আছি তো। হায় হায় হায়, আমি এখন
কি করব ঠিক আছে এখন আর কান্নাকাটি করে কি হবে এতক্ষণ সবাই চুপ করে যা ভাবছিল সেটাই বলে দিল মনে তো হয় কাজটা এরাই করেছে এই দুই টেকু মিলে কি কানাঘুষো করছে বলতো ঝামেলা হবে না তো হ্যাঁ ঠিক আছে আমরা গিয়েই ফায়ার ব্রিগেডকে পাঠিয়ে দিচ্ছি ফায়ার ব্রিগেড সেটা কেন আপনার পেট জ্বলছে তার জন্য না বুড়ির বুক জ্বলছে তো সেটা নেভাতে আর কোনো দরকার নেই পুলিশকে ফোন করে দিয়েছি এখনি এলো বলে পুলিশ আসছে এবার কি করব আরে এটা মহারাজ এই বাঘের মতো কুকুরটা এখানে কি করতে আসছে ওই মাসিমার যে নাতি আছে না সে তো পুলিশ কমিশনার উনি পাঠিয়েছেন কমিশনার ওই বুড়ির নাতি সত্যি পুলিশ কমিশনার কুত্তাটাকে দেখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি এসে ছিঁড়ে খাবে কি রে ভাই পাটাকে ও পাটাকে বস কুকুরটাকে একদম স্ট্রং লাগছে আমরা তোর সামনে নসি ওই কুত্তা থেকে তো এই কুত্তা বেশি ভয় দেখাচ্ছে দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের শিকার করতেই হবে তুই কিছু একটা কর ভাই কি করবো রে ভাই ভাবছিলাম বিস্কুট দিয়ে কুকুরকে বশ করবো কিন্তু সে তো অনেক সিনেমায় দেখে দিয়েছে এখন কি করবো হ্যাঁ আইডিয়া এটা কি বডি স্প্রে এটা বডি স্প্রে নয় রে ভাই লেড স্প্রে এটা ওই ফ্ল্যাটের আন্টি আনতে বলেছে এর সাহায্যেই আন্টি আঙ্কেলকে বশ করে রেখেছে এবার মজাটা দেখ দাদাকে খুঁজে পেলেই তোর মাথা নাড়া করবো ঠাকুরকে বললাম আর সংসারের সবকিছু পেয়ে গেলে আমাকে বলে দিয়ে দিবি আমার আমার তুই ছাড়া আর কে আছে বল সাথে এক কাজ কর আমার মাথা কামানোর পাশাপাশি হাতে একটা থালা নিয়ে মন্দিরের সামনে বসিয়ে দে বছর খানেকের মধ্যেই কোটিপতি হয়ে যাব মন্দিরে আর এখন প্যাড়া দেয় না তাই বাপরে কি হলো রে পিছনে ঘুরে দেখিস কি হয়েছে পিছনে লরি আর স্কুটি আসছে তাই দেখি আরে আরে এই মদন সেই বদমাশটা তুই বয়ফ্রেন্ডের মাঝখানে ফেসে গেলে যেমন হয় সেরকম করছো এ বেবি সরু গলি দিয়ে বেড়া থেকে একেবারে ফেসে গেছো লরি যাওয়ার জন্য সরকার হাইওয়ে তৈরি করে রেখেছে আর তুমি এই সরু গলিতে এসে ফেসে গেলে থাকো এখানে ফেসে আমি চললাম তোকে যদি একবার ধরতে পারি না আরে মদন ওদিক থেকে আসছে তাড়াতাড়ি পালা চল 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 ওরে ওরে চোর বেঈমান বিশ্বাসঘাতক এই দাঁড়া চোর চাষা নিস ওদিক ফেলেছিস ওরে বাবরে এ থেকে যদি কোনো হাতি চলে যেত আমি সহ্য করে নিতাম দাদা গোবিন্দ দা ভাগ্যিস আমার বুকের ওপর দিয়ে গেছে দাদার তো এখান থেকে ওরা দুজন কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না এক কাজ কর তুই ওইদিকে যা আমি এখানেই দাঁড়াচ্ছি দেখতে পেলেই ধরে নিস এটা তো এখন এখানেই রয়েছে একবার যদি এরা আমাদের ধরতে পারে না পুরো চটকে চাটনি মারিয়ে দেবে এবার কি করবো রে ভাই আরে ওইদিকে দেখ জয় শ্রীরাম এখন তুমি ভরসা পবন পুত্র বলরাম দা আমরা এত সুন্দর মেকআপ করেছি এই সুরপনাকা এখনো দাঁড়িয়ে কেন ডোন্ট ওয়ারি রাম দা জয় বজরং বলি তোর বউকে কেমন দেখতে সেটা আজ পর্যন্ত খেয়াল করলি না আর আজ হনুমানজি কেমন দেখতে তা জানার চেষ্টা করছিস যা এখান থেকে পবন পুত্র আর কি করবো আমাদের অবস্থা না বুঝে বেঁচে বেঁচে টেনশন দিচ্ছে
কি জোর মাথায় মারলো প্রভু ইয়েস আমরা দুজন ঠকবাজকে খুঁজছি কোথাও দেখতে পাচ্ছি না আপনারা প্লিজ খুঁজে দিন না খোঁজ করা এবং ধরা পুলিশের কর্ম আশীর্বাদ এবং বর দেওয়া আমাদের রামদা এক্সট্রা এক্সট্রা এসব আমাদের ডিউটি সীতার মতো দেখতে তোমায় বিপুলের মতো একটা বর ডেফিনেটলি পাবে সব মেয়েরই স্বপ্ন থাকে শ্রীরামের মতো স্বামী পাওয়ার কিন্তু আপনি তো কোনো এক বিপুলের কথা বলছেন বিপুল এবং আমি দুজনে একই ক্যাটাগরিতে পড়ি আমাকেও আশীর্বাদ দিন প্রভু নে ধর টাটা সুমোর মতো দেখতে তোমায় মারুতি 800 এর মতো বর ডেফিনেটলি পাবে বেঁচে বেঁচে ট্যাঙ্কারকে আমার ঘরে চড়াচ্ছিস কেন মুখটা বন্ধ কর জল কেটে পড়ি ভগবান গোল কোথায় প্রস্থান করছেন ও জমে যাচ্ছে আমি বাড়ি যাচ্ছি সাথে যাবি নাকি জয় সীতারাম এদিক দিয়ে না না এদিক দিয়ে প্রস্থান করি জয় শ্রীরাম আবে তোর ফোনটা বাজছে এ কি ভগবানের মোবাইলে সিনেমার গান বাজছে হ্যালো আরে চল না কোনো সন্দেহ নেই ওই দুটো ফোনই ছিল সব কিছু ঠিক আছে ঠিক আছে বাবা নিজে যত্ন নিস ঠিক আছে মা আমি এবার রাখি বাবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাকে ফোন করেছিলাম দাদার ব্যাপারে বলছিল বুঝতে পারছিলাম না কি বলবো আরে তুই কেন টেনশন করছিস দাদাকে ঠিক পেয়ে যাব আরে গতকালই তো অফিসের ওয়াচম্যানের কাছে থেকে 60 টাকা ধার নিয়ে এটা রিচার্জ করেছিলাম পুরো টক টাইম শেষ করে দিলি তুই আমি 600 টাকা রিচার্জ করে দেব সত্যি হ্যাঁ প্রথমে আমার দাদাকে খোঁজ করার একটা উপায় তো বল আরে ছাড় তো তুই যদি কোনো একটা অ্যাড্রেস আনতিস তবে তো সেখানে গিয়ে খোঁজ করব হারিয়ে যাওয়া দাদাকে খুঁজতে এসেছিস কোনো পারিবারিক গানটা নাচে নাকি কমপক্ষে সেটাই গিয়ে একটু খোঁজাখুঁজি করতাম সেটাও নেই কিছুই না এনে হারিয়ে যাওয়া লোককে খুঁজে দিতে বলছি আমি কি জাদুকর নাকি ও হ্যাঁ মদন দাদার ছোটবেলার ছবি আছে ওটা নিয়ে খোঁজ করলে হয় না এখানকার পুলিশের ট্যালেন্ট না জানি তুই এই কথাটা বলছিস কি বলছিস তুই মনে কর তোর দাদাকে পেয়ে গেছিস স্যার ছবিটাকে আপনি উল্টো ধরেছেন স্যার চোখের মধ্যে এক্সট্রা মেশিন বসানো আছে এই দ্বারকানাথ ঠাকুরের এ কি বলে কানা ছেলের নাম পদ্মলোচন মহাপুরুষের নামে নাম রেখে নিজেকে মহাপুরুষ মনে করছে এ দ্বারকানাথ কি দ্বারকানাথের পায়ের ধুলোও না ওখানে তোমরা কি ভাবছো বাচ্চাটাকে খুঁজতে কত টাকা খরচ হবে সেটাই ভাবছো তো চিন্তা করো না সাহেবের জন্য 5000 আর এই কনস্টেবল আইপিএস ইন্দ্রর জন্য 500 টাকা আপনি কি আইপিএস আরে আইপিএস তো আমার ইনিশিয়াল পুরো নাম ইন্দ্রপ্রকাশ সাহা দেখে তো মনে হচ্ছে আলিপুর থেকে সদ্য ছাড়া পেয়েছি নিজেকে পুলিশ বলছি আবার পেয়ে গেছি পেয়ে গেছেন চুপ বাচ্চা স্কুল থেকে হারিয়ে গেছে টাকার জন্য কিডন্যাপ করা হয়েছে তোমাদের হুমকি দিয়েছে যে টাকা না পেলে বাচ্চাটাকে মেরে ফেলবে তাই টাকা দিয়ে দেবো না রিপোর্ট করবো এটা ভাবতে ভাবতে তোমরা দেরি করে ফেলেছো স্যার এই প্লটে ছবি করলে তো সুপার হিট হবে চুপ কর না এই তোমার নাম কি বিপুল তোমার দাদার নাম নরেন তাহলে নরেনের ভাইয়ের নাম বরেন বা হরেন না হয়ে তোমার নাম হঠাৎ করে বিপুল হতে গেল কেন কি এবার বলো দেখলে টিকটিকিও টিকটিক করছে এটা কোনো টিকটিকের আওয়াজ নয় মনে হচ্ছে শুয়োর জল খাচ্ছে না এই আওয়াজ আমি করেছিলাম স্যার তো বলে দিলেন এক সপ্তাহের মধ্যে খুঁজে বের করবেন নাও কাউন্টারে 5500 টাকা জমা করো কাউন্টারে এ তো মনে হচ্ছে যেন আমরা ট্যাক্স ফাইল করতে এসেছি স্যার প্রশ্নও বেশি করেন আবার ঘুষও বেশি খান স্যার আবার কবে আসবো বারবার দেখা করার জন্য এখানে অনুসন্ধান কেন্দ্র খুলেছি এটা হলো পুলিশ স্টেশন বুঝলে স্যার তোমার ভাইকে খালি শুঁকে শুঁকেই খুঁজে ফেলবেন স্যার ওই ছবিটা দেখে খুঁজবেন শুঁকে শুঁকে বের করবেন কেন উনি কি কুকুর নাকি এবার বলো জুতো পেটা করব খবর পেলে তোমাদের টাকা হবে এবার এসো কে লুকিয়ে প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছে গেল ভেরি স্মার্ট তোর লাভার কেমন হবে শুধু বিয়ের আগেই নয় বিয়ের পরেও সে যেন আমার পিছনে কুরকুর করতে থাকে তোকে তো একবার করতেই সারা মাস থেকে যাবে তোর একটু থামবি আচ্ছা ইন্দ্রাণী তোর কেমন ছেলে পছন্দ এমন কেউ একজন না কেমন ছেলে যে আমার অজান্তেই আমার মনকে চুরি করে নিয়ে যাবে কোনো অবস্থাতেই যে আমাকে ঠকাবে না এই ওদিকে দেখ এই মালটা আমাদের চিট করেছিল না দেখ আমি ওর কি করি এই দাঁড়া হাই স্কুটি হাই হাউ আর ইউ স্যাম এভাবে কি দেখছো এরা সবাই আমার বন্ধু এই আমি যে সুপার বাইকটা কিনেছিলাম সেটা এই মহাশয়ের থেকে আরে কি ভাবছো সেদিনের সেই মা কালী আজ এত রোমান্টিক হয়ে গেল কি করে আরে ছাড়ো তো সেদিনে যা ঘটেছিল না আমি তো সেই কবেই ভুলে গেছি তুমিও ক্ষমা করে দাও না প্লিজ তো তুমি কি অর্ডার দিচ্ছিলে না আমার কিছু চাই না আমি আসছি না 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 তোমাকে অবশ্যই কিছু খেতে হবে না হলে ও আমাদের কাছে
কিছু খাওয়াবে না আর তাছাড়া আজকে ও ট্রিট দিচ্ছে হ্যাঁ বল না ইন্দ্রাণী আমাদের ঘুম খাওয়ানো এবার আমি তোকে দেখাচ্ছি মজা নিন একটু জল খেয়ে নিন নোমো এখন জল খেলে আর কিছু খেতে পারবো না তাহলে ঠিক আছে দুটো তন্দুরি রুটি তন্দুর আছে রুটি নেই কে তন্দুরি রুটিও নেই বেলে এসো ওকে চলো যাও যাও তুমি উঠছো কেন এই ট্রিটটা তো তোমারই তুমি এসব ধীরে সুস্থে খেয়ে তারপরে এসো মিনটা আমরা দিয়ে দিচ্ছি ওকে বাই বাই একে ম্যাডাম বিল দিচ্ছেন ক্যাশ দেবেন তো ক্যাশ আমার হাজবেন্ড দিয়ে দেবেন কে দেবে ওই যে ওখানে বসে যে কোক খাচ্ছেন না ওই ছাগলটা উনি দিয়ে দেবেন একি ম্যাডাম নিজের স্বামীকে আপনি ছাগল বলছেন আমি না ওকে ভালোবেসে ছাগল বলে ডাকি আর ও আমাকে ভালোবেসে রোজ বলে ডাকে এটা আমাদের ভালোবাসার ব্যাপার আচ্ছা বিল কত হয়েছে 4000 4000 দেখা শুরু হয়ে গেল এনিন থ্যাংক ইউ স্যার 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 এটা বিল আপনার ওয়াইফের কাছে ক্যাশ ছিল না তাই আপনাকে দিতে বলেছে ওয়াইফ আমার ও ওই যে দেখুন যে ব্ল্যাক ড্রেস পরে যাচ্ছে উনি তো কি বলেছে আপনাকে হাজবেন্ড বলেছে ও কি বলেছে আপনাকে হাজবেন্ড বলেছে ও কি বলেছে আই থিংক মাই হার্ট জাস্ট স্কিপড আ বিট Yes, I'm falling in love with you. I need you, baby. I need you. Yeah. Zoom, 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 bari. Hariyeche mundare. Zoom, 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 bari. হারিয়েছে মুন্ডারে শোনো 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 বন্ধুরা শোনো 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 বন্ধুরা তুমি শোনো না মন বলছে কত কথা তোমাকে মন বসে থাকে না আর যত মারা করি আমি তাকে তোমাকে বলছে তাই একথায় বারে বার দূরে আর থেকো না কাছে এসো হে আমার যত তুমি না থাকাও বলছি তবু তুমি 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 আমার প্রাণ আমার জিন্দেগি তোমার জন্য রাতের স্বপ্ন দিনেতে দেখি হলো শুরু শুরু হলো ভালোবাসা দু চোখে আছে যে ওর কিসের নেশা এই তুমি শোনো না মন বলছে কত কথা তোমাকে মন বসে থাকে না আর যত মানা করি আমি তাকে তোমায় বিউটিফুল বলে যে কি হলো ভুল বলো না কি দেবে গো সাজা বলবে যেটা করব তা দেব না কোনো বাধা তোমায় দেখে আমি যে ফিদা চাইলে তুমি এ আমি করি তোমার গোলামি বলছে সবাই এ কথা তুমি 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 আমার প্রাণ আমার জিন্দেগি তোমার জন্য রাতের স্বপ্ন দিনেতে দেখি হলো শুরু শুরু হলো ভালোবাসা দু চোখে আছে যে ওর কিসের নেশা Never come and never lady, boom, boom, bugger, digger, day, day. We don't let nobody. Boom, boom, bugger, digger, day, day. Never come and never lady, boom, boom, bugger, digger, day, day. We don't
we don't let nobody. আসবো তোমার বাড়িতে বরের বেশে গাড়িতে, তোমায় নিয়ে যাবো ওইখানে। দিল দেবানি আমার মনের ইরানি, থাকবো আমরা ভালো দুজনে। ও দাসী তুমি কি আমার কথা শোনোনি, বাসি ভালো তোমাকে, তুমি 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 আমার প্রাণ আমার জিন্দেগি, তোমার জন্য রাতের স্বপ্ন দিনেতে দেখি। হলো শুরু শুরু হলো ভালোবাসা, দু চোখে আছে যে ওর কিসের নেশা। তুমি শোনো না মন বলছে কত কথা তোমাকে, মন বসে থাকে না আর যত মানা করি আমি তাকে, তোমাকে বলছি তাই এ কথাই বারে বার। দূরে আর থেকো না কাছে এসো এ আমার, তুমি হ্যাঁ বললে তাই বলছি আমি, তুমি 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 পাবো না আমরা কি আর তোমার দেখা, করলে আমাদের যে তুমি ভীষণ একা। বলো না কি করে এটা হলো, আমরা থাকতে তোমায় কি করে পেলো। এই কিরে বিবাহী প্রেমিকের মতো একা একা বসে কার চিন্তা করছিস? প্রেম করে দেখ, কাককেও ময়ূরের মতো সুন্দর লাগবে, পৃথিবীকে প্রেমের রঙে রাঙিয়ে রাঙিয়ে। ছাড় না ভাই, আটকে গেলি তো, শুনে রাখ, এভাবে বসে বসে লিখলেই কাব্য রচনা করা যায় না, কবিতা লেখার চেষ্টা করলেই কবি হওয়া যায় না। গালিব হলো পাহাড়ের মতো, গুলজার হলো পর্বতের মতো, তবে কবি বিপুল ও শয়তানের মতো। আরে শুধুই কাব্য করে কোনো লাভ নেই রে ভাই। সে কথা নয় রে মদন, আমরা যাকে গাড়ি বেচে বোকা বানিয়েছিলাম ওর সঙ্গে আজ দেখা হলো। তো তুই ফেসে গেছিস, তবে তো তোকে ও কিলিয়ে পাট করে দিয়েছে। আমাকে কেলিয়েছে বলে তোর খুব খুশি হচ্ছে না? অনেক ভাট বকেছিস, এবার আসল কথা বল। রেস্টুরেন্টের ক্যাশিয়ারকে আমি ওর হাজবেন্ড বলে চলে গেল মদন। যখন কোনো অপরিচিত ছেলের সাথে কোনো মেয়ে ভালো ব্যবহার করে, তার মানে সে হয়তো ছেলেটার কাছ থেকে বড় কিছু বাগানোর ধান্দায় আছে। ও তোকে হাজবেন্ড বলেছে না? আমি নিশ্চিত করে বলতে পারি ও তোকে একটা বড় সড় বাস দিতে চলেছে। এটা কি ধরনের বাস ভাই? বাসটাস কিছু না, ও আমাকে তোর কি বমি পাচ্ছে? না, নিজের মনের কথা বলেছে। তোর কথা শুনে ইলেকট্রিকও চলে গেল, এতেই বোঝা যাচ্ছে তুই আমাকে মিথ্যে বলছিস। চল হাট, আমিও কার সাথে কথা বলছি। শোন, পাশের ফ্ল্যাট থেকে একটা মোমবাতি নিয়ে আয়, আস্তে আস্তে, সাবধানে যা। দেখো তো ভালোবাসা ছেলেটার কি হাল করেছে, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। লাফালাফি করছো কেন? সবাই শুনুন, আমাদের ফ্ল্যাটের মধ্যেই কেউ একজন পাওয়ার কাট করে গ্র্যান্ড মাকে চুমু খেয়েছে, আর সেটাও কোনো সাধারণ চুমু নয়, লিপ টু লিপ কিস। আমার তো মনে হয় এটা হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়, অনেক দিন ধরে প্ল্যান করে তারপর কাজটা করেছে। স্বাভাবিক, উনি তো সাক্ষাৎ ক্লিওপেট্রা, আর এর মুখটা তো পুরো ঢাকনা ছাড়া ড্রেনের মতো দেখতে, কে আবার কে চুমু খেতে যাবে? আমার তো মনে হয় এই ওয়াচম্যান এখানে যত লোক আসা যাওয়া করে তাদের ঘুরঘুর করে দেখে, কাজটা হয়তো ওই করেছে। আমি সত্যি কথা বলছি, আমি গলায় দড়ি দিয়ে মরে যাব, কিন্তু এমন নিজ কাজ আমি করব না। সুযোগের সদ্ব্যবহার করে এই কাজ এই ব্যাচেলার ছেলেগুলোই করেছে, এটা আমার পুলিশি বুদ্ধি বলছে। আমার কথাটা জেমস বন্ড রে, আর আমাদের যদি চুমু খাওয়ার মুডও হয় তো গরম গরম রসগোল্লার মতো, আমাদের ফ্ল্যাটে কত সুন্দরী মেয়েরা আছে না, তাদের আমরা ভালোবেসে পটিয়ে আলাদা নিয়ে গিয়ে লেনদেন করব না? এইরকম ভুলভাল কাজ আমরা কখনো করব না। আমার তো মনে হয় এটা এখানকার বুড়ো হাবড়াদের একটা বড় সড় ষড়যন্ত্র, হতে পারে ওরাই করেছে। হ্যাঁ, ধরে ফেলেছি, ওই বুড়িকে সম্ভবত এই বুড়োই চুমু খেয়েছে। ওই দেখো, এই দাঁত ফোকরা গালে আমি একটা ফ্রাইং কিছু দিতে পারি না,
আর আমি লিফটি লিফট কিসবি কি ভাবি রে বড়ে আমাদের ফ্ল্যাটের প্রত্যেকের ডিএনএ টেস্ট করালেই সত্যিটা বেরিয়ে আসবে এই প্রথমবার এই টাকলো কোন কাজের কথা বললো আরে মোতা এ কি বলছে ডিএনএ টেস্ট করাবে নাকি ইউরিন টেস্ট করুক না খরচ তো ওরই না মানে অ্যাকচুয়ালি এই এই দুর্ঘটনার কারণ আমি নিচে নিজের প্রেমিকা মনে করে ওই বুড়িকেই তুই কিস করে চলে এলি তিন ফুটের বুড়ি আর তুই ছয় ফুটের লিপ টু লিপ কি করে কিস করলি রে না মানে মদন অন্ধকারে ভেবেছিলাম স্বপ্নের রানী কিন্তু আলো জ্বলতে দেখলাম এই বুড়ি নানি আমাকে 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 মাঝে মদন আরে এই শুনছো চুমকি আয় পুচকে ছোড়া চুমকি বললে থাপ্পা খাবি শুধু আমার স্বামী আমাকে চুমকি বলে ডাকতো দাদু দাদু আপনি বলুন কি বলছো চুমকি তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার স্বামী চন্দন ফুলসজ্জার রাতে তোমাকে একটা চুমু খাবো বলে এসেছিলাম আর তুমি বেলুন দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছিলে এখন ভূত হয়ে তোমাকে দুটো চুমু খেয়েছি তাই বলে সকলকে বলে দিলে পাগলি দাদু চুমকি 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 আমার চুমকি তুমি এসেছো আমি অবুঝ তাই চিনতে পারিনি এসো না দূরে কেন কাছে এসো না আমার রানীর আসার সময় হয়ে গেছে গেট আপ চেঞ্জ আজ মনে হচ্ছে মনটা খুব ভালো আছে হে ভগবান হাত যেন পটে যায় এই অন্ধকে কেউ রাস্তাটা পার করিয়ে দাও হাই আমি তোমার স্বামী ওই স্কুটি লোকটা অন্যদিকে মনে হচ্ছে এই অন্ধটাকে সাহায্য করলে হয়তো ইমপ্রেস হয়ে যাবে ও আপনি এসে গেছেন সিস্টার এরও আবার ভাই আছে নাকি তুমি যাও দাদাকে আমি পার করে দিচ্ছি এই ফোরেটা আবার কোত্থেকে এসে গেল রে বাবা শোনো ভাইটি ইনি আমাকে প্রতিটা দিন রাস্তা পার করিয়ে দেন তুমি তোমার কাছে যাও না না দাদা উনি তো রোজই দেন আজকে আমাকে একটা সুযোগ দিন না যেখানে যাচ্ছিলে জানা নিজের কাছে যাও না ভাই ওকে ভাই সাবধানে নিয়ে যাবেন আবার দেখা হবে আরে আরে ও তো চলে যাচ্ছে আরে ছাড় চল রাস্তা পার করে দি এই এদিকে 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 আরে এদিক দিয়ে আসো আমার একটা খারাপ অভ্যেস আছে দাদা সেটা কি জানো হ্যাঁ শুনছি বলো ওটা কি আমি সারাদিন না খেয়েও থাকতে পারি কে তুই মাঝখানে কথা বলো না আচ্ছা ঠিক আছে আসলে ব্যাপারটা হলো আমি কাউকে সাহায্য না করলে আমার কমিয়ে আসবে না সব কটা কথা তুই এই মেয়েটার দিকে চেয়ে বলছিস কেন এটা তুমি কি করে জানলে আমি সব জানি দেখ আরে ভাই আমি জানি না আগের জন্মে আমি তোর কি ক্ষতি করেছিলাম ওই মেয়েটা আজকে ঠিক পটেই যেত আর তুই সব কেচিয়ে দিলি গত তিন মাস ধরে অন্ধের অ্যাক্টিং করে আমি পটিয়ে নিয়েছিলাম প্রায় আজ প্রপোজও করতাম মাঝখান থেকে তুই এসে বনবন করে পুরো কেচিয়ে দিলি আমি তোকে ব্লাইন্ড ভাবছিলাম আর ওই মেয়েটা যে তোর ক্লায়েন্ট এটা ঠিক আমি বুঝতে পারিনি এই একে তো আমার প্ল্যানটা ভেসে দিলি আবার ডায়লগ বাজি তোকে তো আমি রাগ করো না দাদা আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো দাদা তুই তুই আমার অবস্থাটা বুঝেছিলি তোকে তো আমি একবারে তারপর এইখান থেকে তুই যেতে পারবি আমার কথা পরে শুনবি প্রথমে তোর বডিটাকে ইউটার্ন করে দেখ প্লিজ হেল্প মি ওর বাড়ি কোথায় ভেতরে আসছেন কেন কি হলো কোনো উত্তর দিচ্ছেন না কেন এই শুনছো বসে পড়ো কে বাবু দশ বছর ধরে বন্দরের টেন্ডার তো আমি পাই নাকি শুনলাম এবার নাকি গুরুকে দিচ্ছেন এইসব কথা অফিসেই বলা উচিত নয় ততক্ষণ আমার ছেলেরা কি আর অপেক্ষা করবে
আমি যদি ঘুরে টেন্ডারে না সাইন করতাম, ও আমাকে হাত কেটে নেবার হুমকি দিয়েছিল। এই তুই যদি এখন সই না করিস, তোর বউয়ের কপালে সিঁদুরটাই তো থাকবে না। এরপর যদি গুরু আসে তাহলে? আরে ও তো তোর হাত কাটবে বলেছে, বউয়ের হাতে খেয়ে নিস। নামটা যেন কি বললেন? নরেন। হ্যাঁ, ও কিছুদিন আগে এখানেই ছিল। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এখানে কেউ না কেউ রেখেই যেত, কিন্তু এই বাচ্চাটা নিজেই এলো, নিজেকে অনাথ বলে এখানে ভর্তি হয়ে গেল। প্রথমের দিকে ও খুব অন্যমনস্ক ছিল, কিন্তু পরে পড়াশোনা করে ও ভালো চাকরি জোগাড় করেছে। এখন আমাদের কাছে শুধু ওই কোম্পানির অ্যাড্রেসটুকুই আছে যেখানে ও চাকরি করে। আপনারা চাইলে ঠিকানাটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ দিন না সিস্টার। আপনারা যে নরেনের খোঁজ করছেন, তিনি এখানেই কাজ করতেন, সরকারি চাকরি পেয়ে গেছেন বলে এক বছর আগেই উনি এখান থেকে চলে গেছেন। ওর কোনো ছবি আছে কি? দেখছি, আমাদের রেকর্ডে তো থাকা উচিত। এই নিন স্যার। এর নাম নরেশ, কয়েকদিন আগে আরটিও হয়ে এসেছে। আমি ধান্দাটা তোমার ভরসায় করি, আর এ তো আমার পেটেই লাথি মারছে। কখনো কোনো সরকারি অফিসে যেতে হয়নি আমাকে। আরে এ তো আমারই ট্রাক সিজ করে আমার কাছে পারমিট চাইছে, ওর জন্য আমার 5 কোটির কন্ট্রাক্ট হাতছাড়া হয়েছে। আর এ ট্রাকের তলায় পিষে কজনকে মারবো? এই টাকাটা আমি ওকে অফার করেছিলাম, না বলে দিয়েছে। এর চেয়েও বেশি দেব, শেষ করে দেব ওকে। You can send this to them. Okay. Hello. Madam, আপনার সঙ্গে আপনার হাজবেন্ড দেখা করতে এসেছে। ওনাকে মিটিং রুমে বসানো হয়েছে। What? প্রথমবারে আপনাদের দুজনের কোথায় দেখা হয়েছিল? সিবিচে। ভেলপুরি খাচ্ছিলেন স্যার। ওয়াকম্যান নিয়ে ওয়াকিং করছিল। আর তখন আপনি? জগিং করছিলাম। সঙ্গে একটা ডগিও ছিল, তাই না? হতে পারে। আপনি এটা কি করে জানলেন? কত ছবিতে দেখেছি। হ্যালো, ওটা স্বপ্ন, এটা সত্যি। প্রেম নিবেদনটা কি আপনি প্রথম করেছিলেন না ও করেছিল? ওই করেছিল। কিভাবে বললো? অ্যাকচুয়ালি এই ওয়াকিং তো আপনার সঙ্গে দেখা করার একটা বাহানা। প্রথম দেখাতেই আমি না মনে প্রাণে ফিদা হয়ে গেছি। সারা জীবন আপনার সঙ্গেই থাকতে চাই আমি। এইভাবেই বলেছিল না? মুঘল আজমের মতো লম্বা লম্বা ডায়লগ ছিল না, ইংলিশ পিকচারের মতো ছোট ছোট ডায়লগ ছিল। কিভাবে বললো? আই লাভ ইউ। এরপরে আপনাদের দুজনের দেখা কোথায় হয়েছিল স্যার? নিউ মার্কেটের একটা দোকানে। কোন দোকানে? জুতোর দোকানে। কে রে তোর বউ? সিস্টার, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ওকে ওকে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথাবার্তা থাকতে পারে, আমরা কাবাবে হাজির হব কেন? চলো চলো চলো, আমরা এখান থেকে যাই। অফিসে কেন এসেছো? তোমায় দেখবো বলে। কি? আমায় দেখতে? সেদিন রেস্টুরেন্টে বলেছিলে আমি নাকি তোমার হাজবেন্ড। আমি এই কথাটাকে একটু সিরিয়াসলি ধরে নিয়েছি। আচ্ছা, মনে এরকম ভাবনাও আছে? ভাবনা তো ভরপুর আছে, কিন্তু আমি তোমাকে সিনসিয়ারলি লাভ করি। শুধু তাই নয়, আমাদের মহল্লায় সবাই জেনে গেছে আমি তোমার স্বামী। তুমি কে? আমি জানি না, তোমাকে না জেনে আমি প্রেম করব? ঘোরা ফেরাতে যেটা হয় সেটা হলো ফ্রেন্ডশিপ, আর প্রথম দেখাতেই ভালোবাসা হয়। আমি তোমাকে ভালোবাসি না, আর ভবিষ্যতেও বাসবো না। বাসবে না মানে? অবশ্যই বাসবে। আর সারা রাত না ঘুমিয়ে তুমি আমার কথাই চিন্তা করবে, আর কালকে সকালে আমাকে জড়িয়ে ধরে বলবে, বিপুল আই লাভ ইউ। আর যদি না বলি তো? বলতেই হবে। না বলি তো? তো বলে দাও না প্লিজ। চল বেরো এখান থেকে। আমাকে দেখতে এসছো না? এত দূর আমাকে দেখতে এসেছো, তা বলছো না কেন? তুমি একদম ঠিক বলেছিলে, সারা রাত ধরে আমি ভেবেছি। কি চিন্তা করেছো? আমি বুঝেছি, এটাই ভাবছো তো আমাকে কি করে ভালোবাসবে? ছেড়ে দাও, আমি ভাববো আমার কপালে এটাই ছিল। এই শুধু হাতটা, বুকটা খালি পড়ে আছে।
লীলা তোকে খুঁজে পেতে হলো জান কয়লা প্রেম করে বুঝে গেছি এটা কত মজার খেলা আ ও আ আ ও কোন স্টাইল হলো সব হটকে আ ও আ আ ও আমার পিছে কত লটকে যতই না থাকুক কেউ লটকে তোর পিছে আনব তোকে আমি আমারই কাছে আমাদের কি হলো প্রেম হলো না প্রেম হলো লাভ হলো ভালোবাসা হলো তুই যে আমারই লেলা তোকে খুঁজে পেতে হলো জান কয়লা প্রেম করে বুঝে গেছি এটা কত মজার খেলা আমার সোনা কেন কথা দে মানিস না তোকে প্রথম দেখে আমি হয়েছি তোর দিবানা আমার মনেতে তুই করিস শুধু বাস তোকে না পাই যদি হবে আমার সর্বনাশ যখন প্রথম তোর দেখা হলো এই মনে আগুন জ্বলেছিল নেভানোর চেষ্টায় ব্যর্থ যে এক সুটা দমকল এসেছিল মজনু যে পেল তার লালা তোকে খুঁজে পেতে হলো জান কয়লা প্রেম করে বুঝে গেছি এটা কত মজার খেলা তোর প্রেমের বসাচে আর সাইক্লোনের মতো সেই সব রাখতে হয় রে আমি আমার মনে শাহজাদি মনের সুলতানা স্বপ্নে আমি আসি আমি সস্তানা জীবনে আমার আজ হলো একই রাত্রে কুয়াশায় রং মাখি রাখি একরাশ ভালোবাসা তোর কোলে তোর চোখ বুঝলেও আমি তোকে দেখি তুই যে আমার লালা তোকে খুঁজে পেতে হলো জান কয়লা প্রেম করে বুঝে গেছি এটা কত মজার খেলা আ ও আ আ ও কোন স্টাইল হলো সব হটকে আ ও আ আ ও আমার পিছে কত লটকে যতই না থাকুক কেউ লটকে তোর পিছে আনব তোকে আমি আমার কাছে আমার কি হলো প্রেম হলো না প্রেম হলো লাভ হলো ভালোবাসা হলো গুরু ভাই হারবারের টেন্ডারটা হাতছাড়া হয়ে গেছে আমরা ওকে অফিসে গিয়ে হুমকি দিয়েছি প্রতাপ সিং বাড়িতে গিয়ে সালটা নিয়েছে এমনি ছেড়ে দিলে ওরা কিন্তু মাথায় উঠে বসবে দাদা ওড়িশা থেকে 10 কোটি টাকার মাল আসছে প্রতাপের হুগলি ঘাটে ডেলিভারি হবে Let's move.
আজ আপনার মাল নামছে জেনেই কেউ একজন আমাদের ডিপার্টমেন্টে খবর দিয়ে দিয়েছে যে হারবারে বোম রাখা আছে। এটা নারকোটিক্স ডিপার্টমেন্ট জেনে গেছে, আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে। এই ওয়ারেন্ট বেরিয়ে গেল, তুই কিছু করতে পারলি না? আমার আর কিছু করার নেই, ব্যাপারটা উপর অব্দি পৌঁছে গেছে। এখন শুধু আমি কেন, কোনো মিনিস্টারও কিছু করতে পারবে না। শিট। হ্যালো মিস্টার প্রতাপ সেন, হাইওয়ে টেন্ডার পেয়ে পার্টি করছিস? তোর পার্টির ব্যান্ডটা কেমন বাজালাম বল। আমি বলে কিছু করি না, কিন্তু যা করি তা সারা দুনিয়া বলে। প্রতাপ সেন, তোকে নিয়ে যাওয়ার জন্য তোর শ্বশুর বাড়ির লোক এসছে, যা। যে খেলাটা তুই শুরু করেছিলিস সেটা আমি আজ শেষ করে দিলাম, শিগগিরই তোকে নরকের দরজায় পৌঁছে দেব। ড্রাগ স্মাগলিং এর অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি, এটা তার ওয়ারেন্ট। বুদ্ধিমানের কাজ হবে, যা দেখেছো সব ভুলে যাও। দাদা, 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 তুমি যাও এখান থেকে, আমি দেখে নিচ্ছি, তুমি যাও এখান থেকে, দাদা তুমি যাও এখান থেকে, যাও। দাদা তুমি এখান থেকে যাও, আমি দেখে নিচ্ছি, যাও এখান থেকে। Oh!
ভেবেছিলি তোর দাদা এখানে কোনো একটা ভালো কাজ করছে, তাই না? কিন্তু ও তো শহরের একটা গুন্ডা হয়ে গেছে, যে এতদিন পর্যন্ত বাড়ি ফিরলো না, সে তুই বললেই বাড়ি ফিরে যাবে। তোদের সাথে সম্পর্ক ছিন্ন করতে মা বাবার দেওয়া নামটা বদলে দিয়েছে। আমার কথা শোন, তোর দাদা পালিয়ে গেছে বেবি, তোর মা বেঁচে রয়েছে। উনি সত্যিটা জানতে পারলে হয়তো তখনই হার্ট ফেল করবেন। যে যেভাবে আছে তাকে সেভাবেই থাকতে দে। তোর যে কোনো দাদা ছিল সেটা ভুলে যা। এই এটা তুই কি বলছিস? আমি গ্রামে দাদাকে নিয়ে ফিরবো এই ভরসাতে অপেক্ষা করে আছে মা। জন্মেই আমার দাদা গুন্ডা হয়নি, পরিস্থিতি ওকে গুন্ডা বানিয়েছে। আমার বিশ্বাস দাদাকে আমি পরিবর্তন করে সঙ্গে নিয়ে যাব। স্যার, এখানে রয়েছে 12 তলা লিফট আর এখানে রয়েছে স্টেয়ারকেস। আরে গুরু ভাই, এসো বসো। কেউ কিছু জানার আগে বিল্ডিংটা করে নিলি? এ সবই তোমার দয়া গুরু ভাই। এই নাও তোমার দক্ষিণা। লালাজি, এটাই তোমার খুব ভালো লাগে, সময় মতো তুমি দক্ষিণাটা দিয়ে দাও। গুরু দক্ষিণা তো ঠিক সময় দেওয়াই উচিত, তাই না? মেরে ফেলো। রবি, এগিয়ে যা। এই খেলা তুই শেষ করবি বাবুরে? এখানে একজন খেলোয়াড়ই শেষ খেলা খেলবে, আর সেটা হলো আমি। খুব খুশি। কেন? কারণ আমার একটাই শত্রু ছিল, গুরু।
মরে গেছে। ছোট সাহেব, আপনি শত্রু নিধন করে যে আনন্দ পাবেন সে তো আমি আগেই জানতাম। এবারে শহরে একমাত্র আপনি রাজত্ব করবেন, আপনার বিরুদ্ধে কথা বলবে এরকম কি আর কেউ আছে? তুই? তোর সাথে আমার দাদার কি শত্রুতা সেটা আমি জানি না, ভবিষ্যতেও কোনোদিন তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবে না, তুই ওর পথের কাঁটা হয়ে দাঁড়াস না এটাই বলতে এসেছি। দাদা? আরে কি বলছে? তাই তো, এই ছোট সাহেব এখন ভালো মুডে আছে, তুই এখন এখান থেকে কেটে পড়, মনে হয় ভুল জায়গায় এসে পড়েছে। আমি ঠিক জায়গাতে এসেছি। কি বলি? আমার নাম হলো বিপুল আর আমার দাদার নাম হলো গুরু। কোন গুরু? যার মৃত্যুতে তুই আনন্দ করছিস সেই গুরু। গুরু মরেনি? এই তোরা শুনছিস? শোন, আমি তোর সঙ্গে লড়তে আসিনি, আমি আমার দাদাকে গ্রামে নিয়ে যাচ্ছি, আজকের পর ওকে ভুলে যা। আরে দাঁড়া 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 দাঁড়া, এবার তুই আমার কথা শোন, গুরু যদি এই শহর থেকে যায় তো মৃত অবস্থায় যাবে। আমি ওকে অক্ষত অবস্থাতেই নিয়ে যাব, যদি রাস্তাতে কেউ বাধা দেয় তাকে পিষে দিয়ে চলে যাব আমি। এই তুই জানিস না কার সাথে কথা বলছিস? জমরা ভিতুরা স্বপ্নে দড়িকেও সাপ মনে করে, আর সাহসীদের জমরাজকেও মশা মনে হয়। আমি থাকতে আমার দাদাকে মারা তো দূর, ওকে তোরা ছুঁতেও পারবি না। তোর এই ভাড়াটে গুন্ডাগুলো মরে যাবে আমার মার খেলে। তুই একটা মারলে দশটা মারবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। আমি একা মরবো না, তোকে মেরে মরবো। বাবু, আমার বাড়িতে ঢুকে আমাকেই হুমকি দিয়ে যাচ্ছিস, তোর সাহসের কদর করি ভাই। আমি জানি না আজ পর্যন্ত কত লোক আমার পরিচয় জানার আগেই মরে গেছে, কমসে কম তুই তো এটা জেনে মর যে আমি কে। এবার আমার কথা কান খুলে শোন, তোরই চোখের সামনে তোর দাদাকে আগে মারবো, তারপর তোকে মারবো। যেতে দে ওকে। কেমন আছিস বাবা? দাদাকে খুঁজে পেলি? পেয়েছি মা। তুই সত্যি বলছিস? কেমন আছে ও? আমার কথা বলল? ও আমার উপর রেগে নেই তো? সেরকম কিছু নাই মা, আমাকে দিদিমা নিরাশ করেননি। ওকে একবার ফোনটা দে না। ও এখন কথা বলতে পারবে না মা। কেন, কি হয়েছে? কাজের জন্য কয়েকদিন ও শহরের বাইরে গেছে, ও ফিরলে আমি তোমাকে ফোন করতে বলবো। আমার ছেলেকে পাওয়া গেছে, এটাই আমার কাছে অনেক। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি নিয়ে আয় বাবা। ঠিক আছে মা। সকলে পেট ভরে খাবে না? গোপাল দেখো তো এখানে কার কি লাগবে, একদম লজ্জা করে কোনার কি লাগবে দাও, সবাই ভালো করে খাবেন। হ্যাঁ, পেট ভরে খেয়েছি, তোমাকে মন থেকে আশীর্বাদ করছি, তুমি সুখে থাকো। শুধু আমাকে না, আমার সন্তানদের আশীর্বাদ করুন। যাদের কাছে তোমার মতো মা আছে তাদের সব সময় ভালো হবে। হিন্দু মুসলমান না খ্রিস্টান আমি কি করে জানবো? ইন্দ্রাণী, আপনি এখানে কি করছেন? আপনার সঙ্গে দেখা করতে।
কিসের জন্য? কি করে বলবো বুঝতে পারছি না। মনের কথাটাই চিঠিতে আছে। আমার প্রিয়তম। হ্যালো হ্যালো, বেশি খুশি হওয়ার দরকার নেই, ওটা আমি নই। যখন তুমি আমাকে রোজ বিরক্ত করতে তখন আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু এই কদিন তোমার থেকে দূরে থেকে বুঝেছি যে আমি তোমাকে ভালোবাসি। দেখো আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এবার খুশি তো? এই দিন টাকে টাকে টানা আনা না, দিন টাকে টাকে টানা আনা না, দিন টাকে টাকে টানা আনা না, দিন টাকে টাকে টানা আনা না। আই লাভ ইউ। এখন ইন্দ্রাণী কোথায়? আপনার জন্য কাশ্মীরে অপেক্ষা করছে। এনজয়। চুপি চুপি কখন যে শুরু হলো পথ চলা, বলো না আমাকে তুমি বলো না। তোমার কাছে আমি সঁপেছি মন প্রাণ, তাছাড়া কিছু আমি জানি না। চুপি কখন যে শুরু হলো পথ চলা, বলো না আমাকে তুমি বলো না। তোমার কাছে আমি সঁপেছি মন প্রাণ, তাছাড়া কিছু আমি জানি না। আমার সারা দিন তোমায় দেখেই কাটে, আর কিছু চোখে পড়ে না। তোমার প্রেমে আমি পাগল হয়েছি, মন যে আর কিছু জানে না। এ জীবন জুড়ে আমি তোমাকেই কাছে চাই, তুমি বিনা আর ভালো লাগে না। তোমার কাছে আমি সঁপেছি মন প্রাণ, তাছাড়া কিছু আমি জানি না। তুমি যে ভ্রমরের গুঞ্জন করছো, ফুলের মধু আহরণ করলে তুমি অভিমান, করবই আমি মান ভঞ্জন। ও প্রিয় আমার সুজন, একই হবই আমরা দুজন, আমাকে যা দিলে তুমি এত প্রেম পাই যে কজন। তোমার সাথে সেই প্রথম দেখা আজ পড়ে যায় মনে, ভোলা কি যায় সেই দিনের কথা যেন বলবো না জীবনে। তোমার দু চোখ দেখে যখন আমার হয় যে কেমন যেন মনে, জয় করেছো তুমি আমার মন কখন যে কে জানে। চুপি চুপি কখন যে শুরু হলো পথ চলা, বলো না আমাকে তুমি বলো না। তোমার কাজল কালো চুলেতে, তোমার হাসিতে ঝরা ফুলেতে, বারবার পাগল যে হয়েছি তোমাকে তাই ভালোবেসেছি। ওই আকাশ সাক্ষী আছে তুমি আমার কত কাছে, তোমাকে যেন বারে বারে পাই এই আশাই শুধু করেছি। আমার সাগরে তুমি জল পরে, সাগর তোমার মত নোনতা। আমায় ভালোবাসো নাকি বাসো না, বলো যে না ঠিক কোনটা। তোমার মনে আছে কে যে জানতে চায় এই মনটা। তুমি তোমার মনকে বলো, এ মন তোমার সবটা।
চুপি চুপি কখন যে শুরু হলো পথ চলা, বলো না আমাকে তুমি বলো না। তোমার কাছে আমি সঁপেছি মন প্রাণ, তাছাড়া কিছু আমি জানি না। বাবু এত দেরি কেন করলি? কি বলেছিলি? তুই থাকতে তোর দাদাকে কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। আমি যদি এখন এই পিস্তলের ছটা গুলি ওর বুকে গুঁজে দিই, তখন কি করবি আমার? আরে ওই তোর দুধের দাঁত ওঠার আগেই আমি লোকের হাত পা ভেঙে দিতাম রে। আর তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ তো যে কেউ করতে পারে, আর করে দেখানোটা? আমার বাড়িতে ঢুকে তুই তোর ক্ষমতা দেখিয়ে দিয়েছিস, এখন তোর জায়গায় আমার ক্ষমতা দেখানোর পালা। আরে ও বর্দা, ছ বছর বয়স থেকে শুরু করেছি, এখন সরকার আমার হাতের মুঠোর মধ্যে। তুই আমাকে জেলে পাঠিয়েছিলি না? তোর চোখের সামনে তোর দাদাকে এখন আমি উপরে পাঠাচ্ছি, দেখে নে, ভালো করে দেখ। বড় ভাই মরতে বসেছে আর ছোট ভাই কেন হাসছে সেটাই ভাবছিস তো? যখন স্কুলে থাকা ছেলে মেয়েদের নিয়ে তোর কোনো চিন্তা নেই, আমার দাদা তো সামনেই আছে, আমি কেন চিন্তা করবো? সাউথ পয়েন্টের ফার্স্ট স্ট্যান্ডার্ড এবং ফিফথ স্ট্যান্ডার্ডে পড়া তোর বাচ্চাদের কথা বলছিলাম রে। এই 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 তাড়াতাড়ি স্কুলে ফোন কর। আরে কি রে, তুই গুরু এখানে পড়ে রয়েছে আর বাকি সঙ্গীরা কোথায় সেটা একবারও চিন্তা করলি না? ছোট সাহেব, রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না তো। তুই কাজ করে তারপর কারণ খুঁজিস, আমি কারণ খুঁজে তারপর কাজ করি। তুই নিবি একটা প্রাণ, আমি নেব দুটো। নিজের বাচ্চাদের থেকে দাদা যদি বড় হয়, মেরে দে ওকে। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই দারোয়ান, স্কুল এখনো ছুটি হয়নি? তোকে জিজ্ঞাসা করছি, স্কুল ছুটি হয়নি? পরশুই ছুটি হয়ে গেছে। মানে আজ রবিবার, স্কুল তো ছুটি স্যার। দাদা, এলাকার সমস্ত ছোট বড় নার্সিংহোম গুলোতেই আমরা খোঁজ করে দেখেছি, কিন্তু পেলাম না। হামরে লোটে সারি দিল্লি, হামকে লোটে ঘর কে বিল্লি। আমরা তোকে শুধু মারার হুমকি দিয়েছিলাম, ও তো গায়েব করেই দিল। বাই ভাই, যাও। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। তুমি কি ডাকলে? না তো। ইন্দু, এই তুমি আমাকে ডাকলে না? না তো। মিথ্যে বলো না, আমি নিজে শুনেছি তুমি আমায় ডেকেছো। আমি ডাকিনি ইন্দু। এই তাহলে হাসছো কেন? বেশ ঝামেলা তো, কখনো বলছো ডাকছি, কখনো বলছো হাসছি। ওকে সরি। হ্যাঁ আমি ডেকেছি, শুধু একটা। ইয়ার কি মেরো না, এটা বিচ নয়, এটা আমার অফিস, সবাই তাকিয়ে দেখছে। দেখতে দাও, তাতে কি হয়েছে? একটা কিসি তো চেয়েছি। কিস দাও প্লিজ, প্লিজ। যাও দেব না আমি। কথা শোনো, তুমি যদি কিস না দাও তোমাকে কাজে যেতে দেব না। প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা শোনো, জেদ করো না প্লিজ। কোনো ব্যাপার নয়, শুধু একটাই তো কিস, প্লিজ দিয়ে দাও না, কেউ তো দেখছে না। ওই সিকিউরিটির লোকটা আমাদেরই দেখছে। কে দেখছে? Thank you.
যতক্ষণ যে পালাচ্ছিল এখানে কেন দাঁড়িয়ে আছে এটাই ভাবছিস তো? পুজো মন্দিরে দেওয়া হয়, সাক্ষী আদালতে দেওয়া হয়, ক্রিকেট সবাই মাঠের মধ্যে খেলে, আর ডাঙ্গুলি সবাই উঠোনের মধ্যে খেলে, আর তোদের মতো ভেদুয়াদের ধোলাই এই গুদামের মধ্যেই করতে হয়। সকাল থেকে আপনার জন্য বসে রয়েছে। আসুন আসুন আসুন, মালাপুরি ওকে সম্বর্ধনা দিন। আমাদের নেতা প্রতাপ সেন, আমাদের নেতা প্রতাপ সেন, আমাদের নেতা প্রতাপ সেন। আর ওইদিকে দেখুন, সারা শহরে আপনার কত হোর্ডিং লাগানো আছে। এই ব্যানার কে লাগালো? রাতারাতি নিজেই হোর্ডিং লাগিয়ে এখন এমন ভান করছেন, কিছুই জানেন না। দেখুন আপনাকে কেমন লাগছে। গরিবের মা বাপ আমাদের নেতা প্রতাপ সেনের 44তম জন্মদিবসের উপলক্ষে গরিবদের কাপড় ও বিরিয়ানি দেওয়া হবে। এছাড়া অনাথ আশ্রমকে 50 লক্ষ টাকা দেওয়া হবে, এটাও ঘোষণা করা হয়েছে। কে বলেছে পোস্টাল? আপনার জন্মদিন আপনি লাগিয়েছেন। এই আমার জন্মদিন কবে আমি নিজেই জানি না। নিজেই জানেন না? এক মিনিটের মধ্যে যেন একটা লোক না দেখি। রান্না করা বিরিয়ানি আর এত কাপড় নিয়ে কি করবো? কি ওগুলো আবার কোথা থেকে এলো? এসব আপনারই কাজ ভেবে কালকের ওই পার্টির অ্যাডভান্সের টাকা থেকে এইসব করিয়েছিল। কিন্তু 5 মিনিটের মধ্যে একজন কেউ যেন না দেখি, ভাগা এদেরকে। ছোট সাহেব একদম মাথা গরম করবেন না, এইসব পাবলিক খাবার আর কাপড়ের জন্য অপেক্ষা করছে। এদের এখন বারণ করলে এরা বাড়িতে ঢুকে বাড়ির এক একটা ইঁট খুলে নিয়ে চলে যাবে। শুধু তাই না, অ্যানিমেল প্ল্যানেট আর ডিসকভারি বাদে সব চ্যানেলের লোক এখানে আছে। আপনি এখন একটু হাত জোর করে দাঁত বের করে থাকুন, তাই আপনার মঙ্গল। এক্সকিউজ মি স্যার, আপনার জন্মদিনে যেন কোনো গন্ডগোল না হয় সেজন্য মিনিস্টার সাহেব প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। ঠিক আছে, আপনি নিচে যান। ইয়েস স্যার। ব্যাপারটা মিনিস্টার লেভেল পর্যন্ত চলে গেছে, আর কিছু করার নেই। আজ আপনার জন্মদিন ভেবে আনন্দ করুন। ফ্রিতে শাড়ি পেলি কি শাড়ি পরবে নাকি? যাও যাও যাও। ছোট সাহেব
ছোট সাহেব, সিএম লাইনে আছে। সিএম? সিএম? হ্যাঁ স্যার, আমি প্রতাপ সেন বলছি। বাবু, সিএম মানে চিফ মিনিস্টার ভাবছিস নাকি? ক্যাট অ্যান্ড মাউস। হেই হেই, ধপের জন্মদিন পালন করছিস তো? তুই নিজেকে বড় গুন্ডা ভাবিস তো? এই বিপুল তোর থেকে এক কাটি উপরে, হোর্ডিংগুলো আমিই লাগিয়েছি। এই, তোকে যদি এখন ধরতে পারি না রে, তোর হাতে ধরা পড়ার মতো উজবুক আমি নই। যদি আমি গুন্ডাগিরি দেখাই না, তাহলে তুই প্যান্টে পেচ্ছাপ করে দিবি। আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলি, দেখলি তো তার পরিণাম। এই এই এই, তুই আমার জন্মদিনের পোস্টার ছাপিয়েছিস না? খুব শিগগিরই তোর মৃত্যুদিনের পোস্টার ছাপাচ্ছি, দেখ। তোর জন্মদিন ঠিক করতে আমার বেশি সময় লাগেনি, তোর মৃত্যুর দিন ঠিক করতে আর কত সময় লাগবে? আমি তোকে এমন শিক্ষা দেবো যে শহর ছেড়ে তুই পালাবি। তুই আমার কাছে কু 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 রে এই কুত্তা। এটা তোর হ্যাপি বার্থডে ছিল না বাবু, ফ্লপ ফ্লপ বার্থডে ছিল। এই তোকে তো কি সুন্দর চোখ দুটো, ঐশ্বর্য রাই ওফেল। আরে রে রে রে, কি সুন্দর নাকটা, পুরো ক্যাটরিনা ক্যাফের মতো। আর কি সুন্দর ঠোঁট, করিনা কাপুর কিছুই না। যে বিয়ে করবে তার ভাগ্যটা খুব ভালো। এই কি বলতে চাইছো তুমি? পিছন দিকে দেখো, কি সুন্দর মেয়েগুলো। এরকম মেয়েদেরই বিয়ে করা উচিত, না হলে ছেলেদের লাইফটাই হেল হয়ে যাবে। তুমি এতক্ষণ আমার প্রশংসা করছিলে না? কি 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 তোমার প্রশংসা? এই দেখো, তোমাকে ভালোবাসি বলে তোমাকে মিথ্যে বলতে পারবো না আমি। তুমি আমাকে ভালোবাসো না? না, আমি মজা করছিলাম। একটা কথা বলবো, তুমি যখন কাঁদো না তোমাকে আরো সুন্দর দেখায়। এমন বলছো কেন? এতক্ষণ ধরে আমি ওই মেয়েগুলোর দিকে তাকিয়েছিলাম, কিন্তু রেস্টুরেন্টের সমস্ত লোক এতক্ষণ ধরে তোমাকে দেখছিল। একবার তাকিয়ে দেখো। একটা চিজ বার্গার আর একটা স্ট্রবেরি মিল্কশেক। ওকে ম্যাডাম। ওখানে সাদা জামা পরে। সাদা জামা মানে ওই টাকলু? উনি নয়, ওই পেছনে গণেশের মূর্তির কাছে। কি হলো? চলে গেছে। দাদা, আমাকে আর নাই খুঁজে বার করতে পারতিস। তোমাকে একটু দেখার জন্য মা গ্রামে অপেক্ষা করে বসে আছে। এখন আর আমি কারো ছেলে বা দাদা হয়ে বাঁচতে পারবো না রে। আমার এখনকার পরিচয় তুই জানিস, তুই গায়ে ফিরে যা। গ্রামে গেলে তোমাকে সঙ্গে নিয়ে যাব, মাকে কথা দিয়েছি। তোমাকে ছাড়া এখান থেকে আমি যাব না। ওরা যদি জানতে পারে তুই আমার ভাই, তোকেও মেরে ফেলবে। প্রতাপ সেনকে তুই চিনিস না, আমরা বাঁচার জন্য খুন করি। আর প্রতাপ সেনের কাছে খুন করাটা একটা খেলা। ও সারা জীবনে কতগুলো খুন করেছে তা তুই ধারণাও করতে পারবি না। আমার কথা শোন, তুই ফিরে যা। এখন তুমি আমার কথা শোনো, একবার এসব ছেড়ে তো দেখো, জীবনের রংটাই পাল্টে যাবে। একমাত্র তুমিই জেদ করছো, কিন্তু তোমার সঙ্গীরা এই কাজ ছেড়ে দিয়ে শান্তিতে বেঁচে আছে। এ তো দাদা কি করে হলো? 20 বছর ধরে আমরা ওর সঙ্গে আছি, তুই চাইছিস যে আমরা ওকে এই অবস্থায় ছেড়ে চলে যাই? তোমরা যে আমার দাদাকে এতটা ভালোবাসো জেনে খুশি হচ্ছে। শুধুমাত্র ওই আমার দাদা নয়, তোমরাও আমার দাদা। আর কতদিন এইভাবে নিজেদের জীবন কাটাবে?
এতদিন ধরে যাদের মেরেছো তোমরা তাদের কথা চিন্তা করেছো কখনো? শুধু একবার অস্ত্র ছেড়ে দেখো, জীবনটাই বদলে যাবে। দাদা ঠিক হলে আমি ওকে গ্রামে নিয়ে যাব, তোমরাও এই কাজ ছেড়ে দিয়ে সংসার জীবনে ফিরে যাও, এটাই আমি চাই। আজ অব্দি আমরা শুধু নিজেদের জন্যই ভেবেছি, কিন্তু তুমি আমাদের পরিবারের কথাও ভাবছ। যদি প্রতাপ সেন একবার জেনে যায় গুরু বেঁচে আছে, তাহলে ও চুপ করে থাকবে না। সেই জন্য ও সুস্থ হওয়া অব্দি আমরা তোমার সঙ্গেই থাকবো। না, দাদাকে আমিই রক্ষা করব। আমি তোমাকে এই অবস্থাতেই নিয়ে যেতে পারি, কিন্তু এই অবস্থাতে তোমাকে মা দেখলে সহ্য করতে পারবেন না। হতে পারে তোমার আমাদের দরকার নেই, কিন্তু তোমাকে আমাদের দরকার দাদা। সব ঠিক হয়ে যাবে বিপুল, গুরু যতদিন না ঠিক হচ্ছে আমার বাড়িতেই থাকবে। আমি এখানে কি করে এলাম? এ তো ফিল্মের ভাঙাচোরা ফাইটিং স্পট মনে হচ্ছে দেখে। আরে এ কি, আমাকে ব্যাপে কে বেঁধে ডাকলো? আমিও একটা ইডিয়েট। Yes, I love this idiot. I love this lovable idiot. বুড়ি, আর দুবার যদি এভাবে স্লো মোশনে ঘোরো না, আমার লুজ মোশন হয়ে যাবে। তুমি আবার যদি আমাকে বুড়ি বলো, মরে যাব প্রিয়তম। আর একবার যদি আমাকে প্রিয়তম বলো, তো আমি টেসে যাব বুড়ি। এর কথা বলো না প্রিয়, জানো তো আজকে কোন দিন? আমার কপাল ফাটার দিন। আজকে আমাদের বিয়ের দিন, তাই তো তোমাকে তুলে নিয়ে এসেছি। বস, একে আমি সাহায্য করেছি। আরে এই অকম্মার ঢেকি, বুড়ির এই ময়লা কাপড়টা ধুয়ে দিলে তো তাও কাজের কাজ কিছু হতো। বুড়ির জন্য আমাকে তুলে নে, তোর কোনো লাভ হলো? আরে দাদাকে বকো না। দাদা? হ্যাঁ বস, বুড়ি আমাকে বোতল খাইয়ে এই সম্পর্কটা পাকা করতে বলেছে। বোতলের জন্য তুই আমাকে বিপদে ফেললি ঠিক আছে, কিন্তু এই বুড়িকে তুই নিজের ছোট বোন বলছিস তো? আমি সত্যি বলছি, তোর মতো পাপিষ্ঠকে না সমাজ মাফ করবে না। কথা পরে হবে, আগে এই দুধটুকু খেয়ে নাও। খাও খাও খাও। এইসব কি করছোটা কি দিদা? আমি সত্যি বলছি, তোমার স্বামীর ভূত আমার মধ্যে নেই। আর সেদিন তোমার হাত থেকে মুক্তি পেতে আমি অ্যাক্টিং করেছিলাম। আরে বোকা গাধা কোথাকার, এই কথাটা তুই 5 মিনিট আগে বলতে পারিসনি? কেন? নিজে থেকে তো ওর সঙ্গে থাকতে পারিনি, মনে এক হয়ে যাব ভেবে দুধে বিষ মিশিয়ে দিয়েছিলাম। অর্ধেক আমি খেয়েছি আর বাকিটা তোকে খাইয়েছি। কি দুধে বিষ ছিল? হ্যাঁ দাদা। আরে এই কুকুরের বাচ্চা, বিষাক্ত দুধ খেলাম আমি, তাহলে তোর বমি পাচ্ছে কেন? ব্যাপারটা সেটা নয় বস, বোতল খাবার জন্য জল ছিল না, তাই দুধ মিশিয়ে খেয়ে নিয়েছি, তার বদলে ঘোল দিয়েছি তোমাকে। মাই ডার্লিং ব্রাদার। ভাই বোনের কি সেন্টিমেন্টাল সিন, ভাই বোনের একসাথে মৃত্যু। তো এদের জন্য স্যাড মিউজিক বাজালে কেউই কাঁদবে না। মিউজিক চেঞ্জ। এই সকাল সকাল কোথায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছো? হ্যাঁ তুমি তো জানো শাহরুখ খান, যাকে আমি কিডন্যাপ করে নিয়ে গিয়ে রেপ করব। চুপচাপ সামনের দিকে তাকিয়ে গাড়িটা চালাও কালিয়া। কালো রঙকে এত কমা ভেবো না, সব রং মিশলেই তবেই কালো হয়। আমরা কোথায় যাচ্ছি যদি এখনো না বলো? আচ্ছা বাবা বলছি, আপনার শ্বশুর মশাই আপনার সঙ্গে দেখা করতে চান, তাই আমার বাড়ি যাচ্ছি। দাদা ওই দেখো, আজকে মারার পর দাদাকে সুখবরটা দেবো, চল জলদি। Oh, my God.
আমাদের নেতার মাথা ফাটিয়ে দিয়েছে। চল এই অকারণে বিরোধীদের মিছিলে ঝামেলা করার কি দরকার ছিল? হ্যাঁ মিনিস্টার সাহেব, আগে আপনি বসুন। আগে থেকেই ওই বিরোধী দলনেতা শম্ভু ঘোষ আমাদের দুজনের সম্পর্কের কথা মিডিয়াকে বলে রেখেছে, আর এই ঝামেলার কথা শুনে তো আমাদের মুখ্যমন্ত্রী ঘোড়ায় চেপে আমাকে বাঁশ দেবে বলে ছুটে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তার উপর আবার ওই কমিশনার, যা কিছু হয়েছে সবকিছু আমিই করিয়েছি ভেবে কি হয়েছে, কেমন করে হয়েছে, জেরা করে দম বের করে দিচ্ছে। স্যার, ওদের মিছিলে কেউই ঝামেলা করতে যায়নি, ওদেরকে ফাঁসানো হয়েছে। তারপর তো পরিস্থিতি পাল্টে গেল। কে সেই লোক? গুরুর ভাই বলে একটা ছেলে গ্রাম থেকে এসেছে, ওই চালাকি করে ছোট সাহেবকে ফাঁসিয়ে দিয়েছে। ছি, এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? তাহলে নিজেকে ভাই বা ডন বলো কেন? এসব কাজ ছেড়ে দিয়ে তোমার তো হাওড়া স্টেশনে কুলির কাজ করা উচিত ছিল। দেখছো কি, যেদিন গুরু আমার সুপারি নিয়েছিল সেদিনই আমি তোমাদের বলেছিলাম আমাকে মেরে খতম করে দাও, আর সেটা না করে এখন গাঁ থেকে ভাই এসেছে বোন এসেছে এইসব করে বাহানা করছো। তুমি কি করবে না করবে আমি জানি না, এখন যেমন করে হোক ওকে খুঁজে বার করে ওকে খতম করো। আর ওর ভাই হয়ে যে এসেছে তার গলা কেটে সরিয়ে ফেলার কাজটা আমি করব। চললাম, একবার মুখোমুখি তো হও, তারপর দেখব কে কাকে কাটে। ওই গুন্ডাদের সাথে তোমার কিসের সম্পর্ক? ওরা কেন তোমায় মারতে চায়? হ্যাঁ দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সত্যিটা বলো। আমার ছেলেকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো, আমি জানি। আমি নিজেই চলে আসবো, এসব তো কয়েকদিনের জন্য, তুমি বাড়ি যাও। আমাকে একটু লিফট দেবেন, আমার ঠ্যাংটা খোঁড়া, আমি একটু কাজে যাব, আমি সামনেই নেমে যাব স্যার। এই ওটা দে, এই ব্যাগ দেখা, দেখি মার্কার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কনস্টেবল গাড়ি সার্চ করো। হ্যাঁ স্যার, ব্যাগ দেখাও স্যার। এই দেখুন গাঁজা, দিন দুপুরে গাঁজা স্মাগলিং করছিস, কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ এই বাকিদের সবাইকে ছেড়ে দাও, গাঁজা স্মাগলারকে ধরে ফেলেছি। স্যার এর আগে আমি ওকে কোনোদিনই দেখিনি, আমার কাছে লিফট চাইলো, প্রতিবন্ধী তাই নিয়ে এসেছি, ব্যাস এইটুকু। বাহ ভাই বাহ, পুলিশকে দেখেই পাল্টি খেয়ে গেলে। আমরা গত 5 বছর ধরে তো এই কাজই করছি, তুমিই তো বলেছিলে খোঁড়ার অ্যাক্টিং করলে পুলিশ কোনোদিনও সন্দেহ করবে না, আর এখন পুলিশকে দেখেই ফেটে গেল। ভালোই বিচার রে তোর বাবা। শান্তি হলো, চল গাড়ি ধর। এই কনস্টেবল, আমার অ্যাক্টিংটা কেমন ছিল? দারুণ দারুণ। এই চল হাতটা সরান, আমি নিজেই যাচ্ছি। 24 ঘন্টার মধ্যে আমাকে কোর্টে তুলবেন তো? কেন, তুই কি করবি রে? যা বলার আমি ওখানেই বলবো। কি বলবি কি বল না। গাঁজা স্মাগলিং, ড্রাগ স্মাগলিং, রেপ করেছি, এমনকি মার্ডারও করেছি, এটাই বলবো। এই দেখুন, বলবো এও আমার সঙ্গে এইসব কাজে যুক্ত ছিল। কি বললি, আমিও ছিলাম? তা নয় তো কি, 5 বছরে পার্টনার এমনিতেই ছেড়ে দেবো? ওস্তাদ আমি তো শুধু পকেট মারি আর সিনেমার টিকিটই ব্ল্যাক করি, ব্যাস এইটুকুই। কিন্তু পুলিশের সামনে রেপ মার্ডার এই সমস্ত করা তো দূরের কথা, আমি কখনো চোখেই দেখিনি। যখনই এই ইন্সপেক্টরটা আমাকে 500 টাকা দিচ্ছিল তখনই বুঝেছিলাম যারা খালি নেয় তারা দিচ্ছে কেন। 500 টাকায় এত বড় ফাঁস, এ তো বিপদ হয়ে গেল। দাদা আমি তোমাকে চিনি না, আমাকে যেতে দাও ভাই। আরে তুই পালাচ্ছিস কোথায় রে? যা রে হতো ছাড়া। বলবো তুই এসব আমাদের দিয়ে করিয়েছিস, তুই তো আইনটা ভালো করেই জানিস, যে অপরাধ করে তার থেকে যে অপরাধ করায় তাকে শাস্তিটা বেশি পেতে হয়। সত্যি করে বল, আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠাতে কে বলেছে? যদি না বলি তো? একবার নিচে দেখ, আন্ডার অ্যারেস্ট দেখেছিস, আন্ডার মার্ডার কখনো দেখেছিস? এটাই হচ্ছে সেটা, ট্রিগার চাপলে না ম্যাগজিনের সবগুলি ভেতরে ঢুকে যাবে। পুলিশের সাক্ষী আদালত গ্রহণ করে না, আর পুলিশের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পাবলিকের ভেতর থেকে কেউ আসবে না। ট্রিগারটা টিপবো কি? আরে ওটা ওর পিস্তল নয়, আমাদেরই পিস্তল, তাড়াতাড়ি বলে দিন না হলে আপনাকে মেরে দেবে। এবার কি বলবি না ওপরে যাবি? বল মিনিস্টার শিব শঙ্কর। মোবাইল লাইব্রেরি, ইয়ারো কি ইকুয়েশন হ্যায়,
গান কে বন্ধ করে দিল? নমস্কার স্যার। এই কে রে তুই? লে হালুয়া, তুমি জানো না আমি কে? তাহলে গাঁজা স্মাগলিকে কেন ফাঁসিয়েছো? বাইরে পুরো ধুতি পরে বলো যে সরকার আমার, আর ভেতরে এসে দেখছি অর্ধেক ধুতিতে দাঁড়িয়ে আছো। এখন বুঝতে পারছি রাজকোষ কি করে খালি হচ্ছে। এই বয়সে যেটা তোমার করা উচিত নয় সেটাই তুমি করে যাচ্ছ। ঝামেলাটা প্রতাপ সেন আর আমার মধ্যে, তুই কে সেটা জানি না আর জানার দরকারও নেই। অকারণে তুই কেন মাঝখানে আসছিস রে? এই আমার পাওয়ারটা না জেনেই তুই বকবক করছিস। তোকে পাওয়ারটা আমার মতো পাবলিকই দিয়েছে, আর ওই পাবলিকের সঙ্গে পাঙ্গা নিলে নেক্সট ইলেকশনে মন্ত্রী হওয়া তো দূরের কথা, ওই অফিসের কেরা নিয়ে হতে পারবি না বউ। এরপরেও যদি দেখি নাকটা গলাস, তোর নাকটা কেটে হাতে ধরি দেবো, বুঝলি তো? ডিএম থেকে কমিশনার পর্যন্ত প্রত্যেকে আমার কাছে মাথা নিচু করে কথা বলে, কিন্তু আমাকে ওই দুদিনের ছোকরা আমারই বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে চলে গেল। ওকে শিক্ষা দিতেই হবে। আপনাকেও বাঁচ দিয়ে গেল মিনিস্টার মশাই। আপনি তো ভোটের আগে কিছু করেন, কিন্তু ও যে কখন কি করবে কেউ জানে না। আমাদের ভাবার আগেই ও কাজটা করে ফেলে। যতক্ষণ গুরুর যোগ্য ভাইটা আছে, গুরুকে মারা তো দূরের কথা, ওকে ছুঁতেও পারবে। এই আমার সামনে শত্রুর প্রশংসা, মেরে ফেলবো তোকে। আমার সঙ্গে শত্রুতা করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। গুনলে পরে ওর বয়সের থেকে বেশি খুন করেছি আমি, বুঝলি মিনিস্টার? এই শহরের বর্তমান কমিশনার একদম বেকার। আগে ওকে সরাও, ওর জায়গায় এমন কাউকে বসাও যে আমাদের কথা শুনবে। আর তারপর তোমার শত্রু বিরোধী নেতা শম্ভু যাদবকে আমি খরচা করে দেব, আর দোষ দেব গুরুর ওপর। তোমার শত্রুও মরে যাবে, আর আমার শত্রুকেও আমাকে মারতে হবে না, ওটা পুলিশ করবে। কি বুঝতে পারলে না? গুরু আর ওর ভাইকে এনকাউন্টারের নামে আমাদের ওই নতুন কমিশনার মারবে। ভাগ্য ভালো তুমি রাজনীতিতে নেই, যদি থাকতে তাহলে আমাকে খরচা করে আমার চেয়ারেই বসে যেতে। কমিশনারের ব্যাপারটা আমি দেখছি, বাকি সমস্ত কাজটা তুমি দেখো। যাও ভাই যাও, হাতিকে প্যান্ট পরাবার চেষ্টা করছো তো, যখন পায়ে পিষবে না তখন ময়লাটা টের পাবে। হ্যালো, বিপুল নরেন বলছি। গুরু আর ওর লোকজন প্রতাপ সেনকে মারবার জন্য হারবারের দিকে যাচ্ছে দেখলাম, আমি ওদেরকে আটকাতে পারলাম না বিপুল। ডনলপ থেকে আনোয়ার বলছি দাদা। বল, ওই গুরু আছে না, ও এখানে বন্ধ কারখানায় এসেছে, তাড়াতাড়ি এসো। এই ওকে ওখানে আটকে রাখ, ঠিক আছে? আমি এক্ষুনি যাচ্ছি ওখানে। এই চল দাদা, গুরুর খবর পাওয়া গেছে। ও কোথায়? ডানলপের একটা বন্ধ কারখানায় রয়েছে, ওখানেই শেষ করে দেবো। এই গাড়ি বার কর। হ্যাঁ, আমি ফোন করে ওকে যদি অন্য জায়গায় না পাঠাতাম, তাহলে তোমাদের সবাইকে এখানে মেরে পুঁতে দিত ওই প্রতাপ সিং। দয়া করে আমার কথা শোনো, এসব ছেড়ে দিয়ে আমার সঙ্গে গ্রামে চলো। আমায় কথার জালে তুই ফাঁসানোর চেষ্টা করছিস তাই না? শোন, মানছি তুই আমার আপন ছোট ভাই, কিন্তু তুই তো কালকের অতিথি, আর এরা 20 বছর আমার সঙ্গে রয়েছে, কেউ কেউ আমার জন্য জীবনও দিয়েছে, সেই প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না। মরে যাওয়া মানুষগুলোর কথা তুমি ভাবছো, আমি এই জ্যান্ত লোকগুলোর কথা ভাবছি। সেদিন এত বোঝানোর পরেও আবার তোমরা অস্ত্র হাতে তুলে নিয়েছো, না বুঝে শুনে মারতে চলে আসো, কিন্তু এই ত্যাগ কিসের জন্য? জন্মদাত্রী মায়ের জন্য, না নিজের বউ আর বাচ্চার জন্য? কেন কিসের জন্য না জেনে খুন করে বেঁচে আছো, এটাকে কি বাঁচা বলে? আমি তোমার ছোট ভাই, আমার যাতে কিছু না হয় সেই চিন্তা করছো, কিন্তু 20 বছর ধরে যারা তোমার সঙ্গে আছে এদের কথা তুমি একবারও চিন্তা করলে না? এই এদের ভালো মন্দ এদের বাড়ির লোকের চাইতেও অনেক বেশি ভাবি আমি। তাহলে ছেড়ে দাও, ইতিহাস সাক্ষী, মারদাঙ্গা করে কারুর ভালো হয়নি। তুমি যদি পারো ওদের স্বাধীনভাবে বাঁচার রাস্তা দেখাও, আর না পারলে এদেরকে এদের মতো ছেড়ে দাও। তোমার ফুলের শাস্তি মা এখনো ভোগ করে যাচ্ছে, তুমি ভালোভাবে ফিরে এসো,
এই মানসিক করে মা মন্দিরে কিভাবে যায় তুমি জানো? দাঙ্গাটাই জীবন নয়, কেউ মারা গেলে তাকে স্মরণ করে চার ফোঁটা চোখে জল পড়বে, একেই জীবন বলে। এখনো যদি তোমার মনে হয় যে তুমি ওকে মারবে তো যাও মারো ওকে, ও তোমাকে এসে মারবে। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখো, ওর দিক থেকে আসা প্রথম আঘাত তোমার উপরে নয়, আমার উপরে পড়বে। যখন আমার জন্য এতদিন অপেক্ষা করলে আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারছো না? ঠিক আছে, বলো কেন ডেকেছো? দুদিনের জন্য গ্রামে যাচ্ছি। গ্রামে যাচ্ছো কেন, কিসের জন্য? দাদা গ্রামে যেতে রাজি হয়েছে। এ তো খুব আনন্দের কথা। তারপরে? তারপর আবার কি, আমাদের বিয়েটা মাকে বলবো। শোনো মা, আমি ইন্দ্রাণী নামে একটা মেয়েকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো, বলে দেবো। আর যদি তোমার মা আমাদের বিয়েতে রাজি না হয়? রাজি না হলে কি করা যাবে, মায়ের পছন্দ মতো কোনো মেয়েকেই না হয় বিয়ে করে নেব, বুঝলে? আর আমি? তুমিও কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। কেন রে, প্রেম করার জন্য আমি আর বিয়ে করার জন্য অন্য কেউ? তোকে তো। আর আমার কথা শোনো, তুমি এরকম প্যান্ট শার্ট পরে আসলে মা বুঝতে পারবে না তুমি ছেলে না মেয়ে। তার জন্য আমায় কি করতে হবে? যদি আমাকে বিয়ে করতে চাও শাড়ি পরা শিখতে হবে। যদি তুমি হলুদ রঙের শাড়ি পরে খোপায় ফুল চোখে কাজল হাতে চুড়ি টুড়ি পরে যদি দাঁড়াও না, জানো তো কেমন লাগবে তোমায়? কেমন লাগবে?
আরে রুলিং পার্টির এমএলএ তো একটু লোক দেখানোর ব্যাপার তো হবে। গুরু আর তার দলকে এনকাউন্টার করে শেষ করে দেওয়ার জন্য ডাকা হয়েছে। এটাই আইপিএস আর রাজনৈতিক নেতাদের মধ্যে পার্থক্য। এই কথা পার্সোনালি বলতে হয়, পাবলিকলি নয়। ঠিক আছে, তো গুরুর এনকাউন্টারটা তুমি কবে করছো? এনকাউন্টার কি ছেলে গেলা মনে হচ্ছে নাকি? এই কাজটা এত সহজ নয়, এর জন্য অনেক ফর্মালিটিস আছে। তারপর হিউম্যান রাইটস থেকে শুরু করে এনকোয়ারি কমিশন অব্দি হাজারখানা প্রশ্ন। আপনারা কি কোনো সমস্যা হলে একদম অজানার ভান করে পুরো ফ্যামিলি সমেত তারাপীঠে গিয়ে বসে থাকবেন? জবাবদিহি তো আমাদের করতে হবে, এসব বিনা প্ল্যানিং এ হয় না। তোমাকে ভরসা করা যায় না? আপনার কাজ আমি করব, আর পরে আমার কিছু হলে দায়িত্ব আপনার। আগে বলো কি করতে চাও। সোজা মা কালীর মন্দিরে গিয়ে মায়ের দর্শন করব। জয় মা কালী। আপনার সমস্ত ইচ্ছে পূরণ করার জন্য দেবীবার আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে। হ্যাঁ বলো স্যার। মঙ্গল খতম, নেক্সট উব্বা স্বপন শেখর, হাবু, সেলিম। আপনাদের অনেক ধন্যবাদ। গুরু, ধন্যবাদ আমাকে দিও না, সবই হয়েছে বিপুলের জন্য। আজ আমরা দুজন যে বেঁচে আছি সেটা শুধুমাত্র এই বিপুলের জন্য। দারোগা বাবু, নমস্কার স্যার। হ্যাঁ স্যার, আমার দাদাকে এইটা বলার জন্যই তো স্যার এসেছেন। তোমার ভাইয়ের ব্যবস্থা আমরা করছি, তুমি শুধু 50,000-এর ব্যবস্থা। 50,000 টাকা? বাবা, আরতি করলে যেরকম ভগবান আশীর্বাদ দেয়, মিটার ডাউন করলে এই দারা সিং নিজের কাজ করে, ঠিক কি না? ওর ভাইকে 3 মাস আগে খুঁজে পেয়েছি, কোন কাজ না করেই 50,000 টাকা গিলে নেবে। এবার বলো সুপার শট। আমার ইনসাল্ট কনস্টেবল, পাশের গলিতে একটা বুড়ো গুম হয়ে গেছে, চলো ওখানে মিটার ঘোরাই। চলো চলো ওখানে গিয়ে মিটার ঘোরাই। ঠিক আছে আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, এখন পুরো শুনছেন হয়ে গেছে, লোকেরা সব গেল কোথায়?
নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। পুলিশের হাতে বেঁচে গেল, আমাদের হাতে বাঁচবে না। খরচা করে দে দুটোকে। ঠিক আছে দাদা, এই গাড়ি চালা। এই বাইরে গুলির আওয়াজ কেন? দেখছি দাদা। দেখ তো, শিবশঙ্কর, যে থালায় খাস সে থালায় থুতু ফেলিস। কালকের খবরের কাগজে তোর মৃত্যুর খবর না আসতে আমার নাম পাল্টে দিস। কমিশনারকে বলে আমার এনকাউন্টার করাতে চাইছিস? আধা ঘন্টার মধ্যে তোর সঙ্গে সঙ্গে তোর গোটা পরিবারকেও শেষ করে দেব। দেখি তোকে কে বাঁচায়। আরে এই 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 প্রতাপ, শোনো প্রতাপ। স্যার প্রকাশ বলছি, আমরা গরুর পিছু করে হারবার পর্যন্ত পৌঁছে গেছি। প্রতাপ সেনের লোকেরা হামলা করছে, ইন্সপেক্টর রাবণ মারা গেছেন। হারবার থেকে একটাও যেন জানতো না বেরোয়, ইনক্লুডিং প্রতাপ সেন। প্রতাপ সেনকে এনকাউন্টার করতে কে বলেছে তোমাকে? ওতে তাড়াতাড়ি ফিরে আসতে বলো। তোমার জন্য প্রতাপ সেন আমার পরিবারকে মেরে ফেলবে বলেছে। প্রতাপ সেনের সাথে আপনার সম্পর্ক কি? আরে ও তো আমারই লোক। যদি আপনারই লোক হয় তো আপনাকে মারার হুমকি দিচ্ছে কেন? তা জেনে তোমার কোনো লাভ নেই, যা বলছি তাই করো। আপনার কথা শোনার জন্য আমি আপনার বাড়ির কোনো চাকর নই। আপনি সেই সব পুলিশদের দেখেছেন যারা আপনার পেছন পেছন ছুটে বেড়ায়, কিন্তু আমি সেই রকম লোক যে আপনাকে ছুটিয়ে মারতে পারি। এই
তুমি কাকে কি বলছো জানো সেটা? বিরোধী এমএলএ শম্ভু বোসকে খুন করিয়েছে এরকম একজন ক্রিমিনালের সাথে কথা বলছি। দিল্লি থেকে এখানে আসার আগেই আমি আপনাদের সবার কুষ্টি পড়ে ফেলেছিলাম, এক এক করে শালটাবো ভেবেছিলাম, কিন্তু আপনারা তো সব একসঙ্গে চলে এলেন। আমার যদি কিছু হয় না সারা দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। এই এরপর যদি একটা কথাও মুখ দিয়ে বেরোয় না তোর শরীরের একটা হাড়ও আস্ত রাখবো না। আয় বাচ্চা আয়, এখন বুঝতে পেরেছি পুলিশ নিজে থেকে এখানে আসেনি, তোরা ওদেরকে নিয়ে এসেছিলি। এখন এটা দেখে লাভ নেই যে কে বাঁচলো, এখন এটাই দেখার যে কে কে মরলো। তোদের Hey!
আসলে আমাকে মানুষ স্যার, ও এইসবে কিচ্ছু জানে না স্যার। আমার দোষের জন্য একে মেরে আমার মাকে একা করে দেবেন না স্যার। ও খুব ভালো ছেলে স্যার, দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আমার দাদাকে ছেড়ে দিন স্যার। আমি জানি ও ভালো নয়, কিন্তু ও ভালো হয়ে দেখাবে স্যার। কেউ যদি নিজের থেকে ভালো হতে চায়, আপনি যদি তাকে মেরে দেন সে ভালো হবে কি করে স্যার? দশটা মার্ডার করা খুনিকে আদালত যখন মৃত্যুদণ্ড দেয়, তখন মাস পিটিশন দিয়ে তাকেও বাঁচার অনুমতি দেয় কিনা বলুন। আমার দাদাকেও একটা সুযোগ দিন স্যার। অপরাধীদের শোধরানোর জন্যই আইন আর সংশোধনাগার, তাতেও যদি না শুধরোয় তখন এনকাউন্টার। আমি আইনকে শ্রদ্ধা করি, তার চেয়েও বেশি মানবিকতাকে শ্রদ্ধা করি। যখনই তুমি শোধরানোর সিদ্ধান্ত নিয়েছো, তুমি ভালো হয়ে গেছো। আমি চাই শহরে কোনো সন্ত্রাস না থাকুক, পাবলিক কোনো ডিস্টারবেন্স ছাড়াই শান্তিতে বাঁচুক। যদ্দূর আমি জানি প্রতাপ সেনও মারা গেছে, সঙ্গে গুরুও মারা গেছে। যাও। চিনতে পারছিস ওকে? এ হলো সেই মাধুরী, তুই যাবার পর থেকেই ও তোর পথ চেয়ে বসে আছে। তাহলে তাড়াতাড়ি দাদার বিয়েটা। শুধু দাদার নয়, আমি তোরও বিয়ে দেব। আমি মেয়ে দেখে রেখেছি। কি বলছো, মেয়ে? কালো হোক বা ফর্সা, রোগা হোক বা মোটা, আমি যাকে পছন্দ করব তাকেই তুই বিয়ে করবি, তুই বলেছিলি না? বলেছিলাম কিন্তু। ও শুনছো, বাইরে এসো। তুমি এখানে কি করছো? আরে বা, তুই কি ফ্ল্যাশব্যাকের সব সিন ভুলে গেছিস নাকি? আমি ওকে নিয়ে এসেছি। তুই এখানে আসার পরেই আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তোর কথা জিজ্ঞেস করে করে আমাকে পাগল করে দিচ্ছিল। চুপ কর। কি, আমার উপর ভরসা ছিল না? তোমার উপর কোনো ভরসা নেই। তোমার মা আমাদের বিয়েতে রাজি নয় বলে যদি অন্য কাউকে বিয়ে করে নাও তাহলে? এই জন্য আমি তোমার আগে এখানে এসে শাশুড়ি মাকে পটিয়ে নিয়েছি। কেমন লাগলো? মুখে তো দাঁড়া বলছি, আরে রামচরণ, তোমরা যাচ্ছ কোথায়? লক্ষ্মী মাসির ছেলে নরেন যে পালিয়েছিল, সে তো আবার ফিরে এসেছে। থাক ভাই থাক, পালিয়ে যাওয়া ছেলে ঘরে ফেরা আর গাধার লাতি খাওয়া একই ব্যাপার ভাই, তাই না?